আল্লাহ তাদেরকে নিশ্চিত তার রহমতে সামিল করবেন লাইসা তারা এমন ছিলেন না যে তারা অশ্লীল কথা কাজের প্রচার প্রসার করবেন আর তারা কোনো লোক দেখানো কোনো আমলও করেননি দুনিয়ার স্বার্থে কোনো আমল করেননি তে প্রথম খন্ড সাতাত্তর পৃষ্ঠায় এই কথাটি ইমাম আবু নাইম তার কিতাবে উল্লেখ করেছেন এছাড়া আলী আল্লাহ তালা আরও বলেছেন সাহাবাইমদের সম্পর্কে বলছেন আমি রাসুরুল্লাহ সাল্লা সাহাবাই কেরামদেরকে দেখেছি এবং ফামা আরা আহাদান এবং তাদের চরিত্র দেখেছি তাদের ইমান আমল দেখেছি ফামা আরা আহাদান ইউসবে হুম এখন আর জামানা যত যাচ্ছে সাহাবাই কেরাম দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর ওইরকম লোক দেখতে পাচ্ছি না সুফরান বাইনা আমি তাদেরকে দেখেছি যে তারা তাদের চুল বিক্ষিপ্ত থাকত ধুলো ধূসরিত থাকতেন তারা এবং তারা এবাদতবন্দি করে এত আল্লাহর সামনে কান্না করতেন এবং এত কঠোর পরিশ্রমের এবাদত করতেন সারা রাত জেগে তাদের চেহারা মুখমণ্ডল হলুদ বর্ণ হয়ে যেত এবং তাদের মাথায় দাগ পড়তো যেমন ছাগলের হাঁটুতে দাগ পড়ে থাকে ছাগলের হাঁটুতে দেখবেন যে লোম থাকে না হ্যাঁ হাঁটুতে ভরদার কারণে এইরকম তাদের দাগ থাকতো আর বলছেন কিতাব আল্লাহ তারা আল্লাহর কিতাব সারা রাত ধরে তেলাওত করতেন আজকাল সারা রাত তো ইন্টারনেট নিয়ে পড়ে থাকেন ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকেন আর বিভিন্ন আপনার যে সব। সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলি নিয়ে পড়ে থাকেন যদি বলা হয় দিনে সারাদিনে আধা ঘন্টা বিশ মিনিটে এক পাড়া কোরআন পড়া হবে বিশ মিনিট শুধু কোরআন করেন পড়া মাস শেষ হবে এক খতম হবে শুধু রমজানের সাথে কোরআনকে সীমিত করে দিয়েছেন হাফেজ সাহেবরা আলেম সাহেবরা এবং যারা নিজেদেরকে পরহেজগার মনে করছেন পরহেজগাররা নামাজি লোকেরা শুধু রমজানের সাথে তেলাওয়াত খাস আর জুমার দিনে একটু আগে ভাগে চলে আসলে একটু কোরআন তেলাওত করে নিলাম আরও দেশগুলিতে এরকম হয়ে গেছে দেশে তো সেটাও নেই জুমার দিনে যে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা তাও নেই না এটা সাহাবাইকেরামদের চরিত্র ছিল না সাহাবাইকার সারা রাত ধরে তাহাজ্জুদের ভিতরে কোরআন তেলাওত করতেন ইউ রাহিমানা বাইন আকদামীন কখনো পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পা তারা ফুলিয়ে দিয়েছেন এবং কখনও সেজদায় লুটিয়ে পড়ে থেকেছেন ঘন্টার পর ঘন্টা শেষদায় পড়ে আছেন আল্লাহর সামনে কান্না করছেন এইভাবে তিনি সাহাবাই সাহাবাইকেরামদের প্রশংসা করেছেন আবদুল্লাহ মসুদ রাজিয়াল্লাহ তার দুটি উক্তি রয়েছে অত্যন্ত চমৎকার উক্তি রয়েছে সাহাবাই সাহাবাইকেরামদের প্রশংসা সম্পর্কে বলছেন আব্দুল্লাহদ রাজিয়াল্লাহ নবী সাল্লামের খাস সাহাবি খাস যেসব সাহাবিরা ছিলেন তাদের একজন আবদুল মসুদ বলা হচ্ছে যে আব্দুল মসুদকে নবী সাল্লাম বলে দিয়েছিলেন মক্কা থেকেই গরিব মানুষ ছিলেন আর কোরাইশ বংশের তিনি ছিলেন না তো নবীসলাম তাকে বলে দিয়েছেন তুমি আমার বাড়িতে আমার কাছে আসতে চাইলে তোমাকে কোন বিশেষ পারমিশনের দরকার তুমি বলবে যে আবিনে মাসুদ তোমার জন্য রাস্তা খুলে স্পেশাল অনুমতি ছিল এই আব্দুল্লাহ বলছেন যে আমি পাঁচজন যখন ইসলাম গ্রহণ করে আমি পাঁচ জনের পঞ্চম ছিলাম বা পাঁচ জনের ষষ্ঠ ছিলাম মানে ছয় জনের ষষ্ঠ ব্যক্তি বা পঞ্চম ব্যক্তি আমি ইসলাম গ্রহণ করেছি মাখাতুল মোকার সেই ইভিনে মাসুদ রাজি আল্লাহ তালক বলছেন ইন্না কলুবিল আল্লাহ বান্দার বান্দাদের অন্তরের দিকে তাকালেন নজর দিলেন ফাওয়াজাদা কালবা মোহাম্মদিন সাল্লা সাল্লাম খাইরা কুলুবুল এবাদ পেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের অন্তরকে সবচাইতে উত্তম উৎকৃষ্ট অন্তর সবচাইতে ভালো অন্তর কার পেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আল্লাহ ফাকরাবুল আলম ফাস্তাফাহুল সুতরাং নিজের জন্য মনোনীত করলেন ফাবতা আসাহবে রেসালাতি এবং তাকে রেশালাদ দিয়ে ধন্য করলেন রসুল করে প্রেরণ করলেন শেষ রসুল করে নাজারাফি এবাদ তারপরে অন্য অন্য বান্দাদের অন্তরের দিকে আল্লাহ নজর দিলেন বাদ কালবে মোহাম্মদিন সাল্লা সাল্লামের কলবের পরে ফওয়াজাদা কলুব আসাবি কলু কলুবুল ইবাদ পেলেন আল্লাহ রব্বুল আলামিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সাহাবাইকারদের হৃদয়কে সবচাইতে উৎকৃষ্ট হৃদয় সবচাইতে উত্তম অন্তর পেলেন ফাজা আল্লাহ ওজারা নবীহি সুতরাং তাদেরকে নবীর মন্ত্রী বানিয়ে দিলেন ওজারা নবীর সহযোগী বানিয়ে দিলেন নবীর সাথী সঙ্গী বানিয়ে দিলেন যে তোমরাই নবীর সাথী সঙ্গী হওয়ার নবীর সহযোগী হওয়ার যোগ্যতা রাখো তেল উন আলা আল্লাহর দিনের জন্য নবী মোহাম্মদের ডানে বামে সামনে পিছনে হে তারা সশস্ত্র যে হাসান করবে এই মুসলিমরা যেটাকে ভালো মনে করেছে সেটাই হচ্ছে আল্লাহর কাছে ভালো বেদাতি মুসলিমরা নয় এই হাদিস আবার বেদাতের সমর্থনে পেশ করা হয় যে কাজটা কোরআন হাদিসে না থাকলে কি হবে ভালো তো কাজটা তো ভালো লাগছে তাই না মিলাদ কোরআন হাদিসে না থাকলে কি হবে ভালোই তো নবীকে সারা বছর মনে রাখতে পারি না একটা দিন তো মনে করলাম তাই না গরিব কিনে সারা বছর খাওয়াই নেয় না একটা শয়বাড়াতে তো খাওয়াইতে দেন একটু হালুয়া রুটি তাই না ভালোই তো কাজটা কোন মন্দ কাজ করলাম কোন কি গভীরাগুনা করলাম কোনো কি চুরি ডাকাতি করতে গেছে না এইসব যুক্তি চলবে না কারণ যদি সেটা কল্যাণ হতো তো সাহাবাইকার সবচেয়ে বেশি অগ্রগামী সেই ক্ষেত্রে তো এখানে যে বলা হয়েছে ফামার আল মুসলিমুন হাসানান এই মুসলিমরা যাদের প্রশংসা করা হচ্ছে ইভিন মসুদ প্রশংসা করছেন কাদের সাহাবাইকার আমরা যেই কোয়ালিটির মুসলিম তারা যেটাকে ভালো মনে করেছেন নিজের পক্ষ থেকে নয় নবীর পক্ষ থেকে সিকিউরিটি পেয়েছেন অনুমোদন পেয়েছেন সেটা হচ্ছে হাসান ভালো অমার আহ সৈয়ান আর যেটাকে তারা ভালো মনে করেননি মন্দ মনে করেছেন ফাহুয়া ইন্দাল্লাহে সৈয় সেটা আল্লাহর কাছে অবশ্যই মন্দ মুসনাদে আহমদ প্রথম খণ্ড তিনশো উনআশি পৃষ্ঠা আবদুল্লাহ মসুর রাজি আল্লাহ তাল্লাহ থেকে আরেকটি উক্তি শোনাও বলছিলাম এমাম রাজিন মহাদ্দেশ একজন তিনি তার হাদিসের কিতাবে উল্লেখ করেছেন বলছেন ইবেন মাসুদ রাজি আল্লাহ মানকানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বেমান কাদ মাতা কেউ যদি অনুসরণ করতে চায় কাউকে ফলো করতে চায় তাহলে যারা মারা গেছেন তাদেরকে অনুসরণ করি ইমানের অবস্থায় হেদায়তের অবস্থায় কোরআন সোনার অনুসারী হয়ে তৌহিদের হ্যাঁ তৌহিদবাদী হয়ে শির্কমুক্ত হয়ে বেদাতমুক্ত হয়ে ভক্ত হয়ে মারা গেছে আর তারা হচ্ছেন সাহাবাই কেরাম ইবিনা মাসুর রাজিয়াল্লাহ তালন সাহাবিদের প্রশংসা করছেন বলছেন যারা মারা গেছেন অর্থাৎ সাহাবিরা যে চলে গেছেন তাদেরকে অনুসরণ করি অথচ এখনও মেলা সাহাবি বেঁচে আছেন যেই সাহাবিরা দুনিয়া থেকে চলে গেছেন ওদের ক্ষেত্রে সার্টিফিকেট দিচ্ছি তাদেরকে ফলো করিও ফাইনাল হাইয়া লা তু মানু আলি ফিতনা কারণ যারা এখনও বেঁচে আছে তারা ফেতনা থেকে নিরাপদ নয় আজকে ভালো ভালো কথা শুনছেন আর বলছেন কালকে গুমরা হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ কোরআনে নিয়ে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বান আল্লা কলুবানা বাদাই হাদাইতানা ওহাবুলা মিল্লাদান্নান্তাল ওয়াহাব আল্লাহ আমাদেরকে হেদায়েত করার পরে পথে পরিচালিত করিও না এক গর্ত থেকে উঠে আসলেন আর এক গর্তে গিয়ে পড়ে গেলেন যতদিন পর্যন্ত বেঁচে আছেন এই আশঙ্কা আছে আল্লাহ যেন এমন অবস্থা আমার আপনার না হয় আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন এমনকি এব্রাহিম সালাম চিন্তা করেন বাপের সাথে দ্বন্দ্ব শুধু তৌহিদ আর শিরকের দ্বন্দ্ব আর কোন দ্বন্দ্ব না কোন পারিবারিক সমস্যা না বাপ বাধ্য করছে শিরকের ধর্মের জন্য তিনি বাড়ি থেকে বিতাড়িত হলেন দেশ থেকে নির্বাসিত হলেন হ্যাঁ বাপের সাথে সম্পর্ক ছিন্ন করতে হইলো তৌহিদের জন্য শুধু তৌহিদের জন্য আগুনে নিক্ষিপ্ত হলেন শিরকে নির্মূল করতে গিয়ে তিনিও বলছেন অজুনবনি ওয়াবানি আন্না আবুদাল আসলাম আল্লাহ আমাকে আর আমার ছেলে মেয়েদেরকে পরিবারকে বংশধরকে মূর্তি পূজা থেকে শিরিক থেকে রক্ষা করিয়ে এমহাম এমাম এব্রাহিম তাইমি এব্রাহিম তাইমি রহমাতুল্লাহ আলী খুব বড় একজন তাবি এমাম ছিলেন তিনি বলছেন যে মানুল বালা বাদা ইব্রাহিম এব্রাহিম খলিলুল্লাহ এত বড় নবী রসুল হওয়ার পরেও যদি তিনি আশঙ্কা করেন যে কি জানি আমাকে রক্ষা করা আল্লাহ শিরিক থেকে আমাকেও আর আমার বংশধরকে আমার ছেলেদেরকে ইসমাইলকে ইসাকে ইয়াকুবকে ইউসুফকে তাদেরকে রক্ষা করিও এই দোয়া যদি তিনি করেন নিজেকে নিরাপদ না মনে করেন তাহলে আমরা কি করে নিরাপদ হইতে পারি আমি তহিদের কথা বলছি বলে আমি নিরাপদ না কখনো নিরাপদ নাই আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের পথে কন্টিনিউ করার তৌফিক দান করেন আল্লাহ যেন মত পর্যন্ত ইমান ইসলামের ওপর কায়েম রাখেন তৌহিদের ওপর কায়েম রাখেন সন্ন্যার ওপর কায়েম রাখেন শির বিদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বিভিন্ন ফাসিকি আর গুনহার কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলছেন যারা বেঁচে বলছেন যে ফাইনাল হাইয়া ফিতনা যে বেঁচে আছে সে ফেতনা থেকে নিরাপদ নাই কখন যে কোন ফেতনাই পড়ে আকিদার কথা বলতে বলতে গিয়ে জঙ্গি হয়ে গেল আকিদার কথা বলতে বলতে দু চারটা কথা বলতে বলতে আর এক গর থেকে বিদাতের গড়তে পড়ে গেল তার কাছে তৌহিদ টার্গেট না হয়ে তৌহিদুল অলুহে তৌহিদুল এবাদা লক্ষ্য উদ্দেশ্য না হয়ে তার কাছে না আমার কাছে এখন ক্ষমতা আসতে হবে না হলে সংশোধন হবে না এইটাই টার্গেট হয়ে গেল জি হ্যাঁ এইভাবে এক ফিতনা থেকে হয়তো কিছুটা উদ্ধার হয়ে এসছে আনাক ফিতনায় গিয়ে লিপ্ত হয়ে গেল যারা বেঁচে আছে তারা কখনো ফিতনা থেকে নিরাপদ নয় উলায়ক আসাব ও মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম তারাই হচ্ছেন মোহাম্মদ সাল্লামের সাথী সঙ্গীগণ সাহাবি কানু আফজাল হাজেহুল উম্মা ইবিন মাসুদ রাজি আল্লাহ বলছেন তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ আফজাল হাজেহুল উম্মা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন সাহাবাই কেন মহাজির আনসার আবার রাহা কুলুবান তাদের অন্তর অত্যন্ত নেক সৎ ওয়া আমা কোহা ইলমান তাদের এলমের গভীরতা অনেক বেশি এখন মনে করছেন যে অমুক অমুক এমাম এত বড় এমাম অমুক এত বড় আল্লেমারী একজন সাধারণ সাহাবি বড় বড় এমামের চাইতে বড় মর্যাদা রাখে মনে রাখবেন ইলমান তাদের এলমের গভীরতা অনেক বেশি ও আকাল্লোহা তাকাল্লুফান তাদের লৌকিকতা একেবারেই ছিলই না ইফতার সোহবাতে নবী ইহি সাল আলহি সাল্লাম নবী সাল্লামের সাথী সঙ্গী করে আল্লাহ তাদেরকে বাছাই করেছেন ওলে একামাতে দিনহি আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবাই কিরমদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন ফিফুলাহম ফজ আহম তাদের ফজিলত মর্যাদা তোমরা জানো চেনো ওয়াত্তাবাউ ওয়াত্তাবিউ আলা আসারহিম এবং তাদের অনুসরণ করো পদাঙ্কের অনুসরণ করো ওয়াতামাসুবে মাস্তা তা আখ্লা কহিম এবং তাদের আখলাক চরিত্র জীবনী যথাসাধ্য তোমরা যথাসাধ্য আঁকড়ে ধরো ফাইনাহ কানু আল আল হাদ মুস্তাকিম কারণ তারা সরল পথের পথিক ছিলেন তারা সঠিক পথের পথিক ছিলেন তারা হেদায়েতের রাস্তায় ছিলেন এ হচ্ছে ইভিনে মাসুদ রাজিয়াল্লাহ তাল উক্তি সাহাবাই কেরামদের সম্পর্কে এই রকমই হাসানবাসির রহমতুল্লাহ আলের প্রখ্যাত তাবেই তিনি সাহাবাইদেনদের সাহাবাই কেরাম রাজিয়া আল্লাহ তাল আনন্দদের প্রশংসায় অনেক কথাই বলেছেন সংক্ষেপে তার দু চারটি কথা শোনাই বলছেন কিছু লোকেরা হাসান বাসরি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করল আন আমাদেরকে রসুল্লা সাল্লামের সাহাবাই সম্পর্কে আপনি কিছু বলেন তাদের গুণাগুণ হ্যাঁ তাদের বৈশিষ্ট্য তাদের ফজিলত সম্পর্কে কালাফা বাকা হাসান বাসরি তাবেই তাবই অনেক সাহাবিকে দেখেছেন সাহাবিদের কিছু ফজিলত বর্ণনা করেন এবং তাদের আমল আকিদা আখলাকের কথা বর্ণনা করেন কালা বাকা তারপরে হাসান বাসি রহমতুল্লাহ কান্না করতে শুরু করলেন এই কথা প্রশ্ন শুনেই কাঁদতে শুরু করলেন ওয়াকালা তারপরে বললেন জাহারাত মিনহম আলামাতুল খাইরে তাদের থেকে কল্যাণের লক্ষণ প্রকাশ পেয়েছিল সাহাবাই কেন্দ্র থেকে কল্যাণের লক্ষণ প্রকাশ পেয়েছিল ওয়াসিমা ওয়াসামতু ওয়াল হাদি ও ওয়াসিদ ও খুশুনা তো মালাবে সাহিম বিলেক তেসাদি ও মামসাহম বলছেন যে তাদের চরিত্র তাদের চলাফেরা তাদের আদর্শ তাদের সততা এবং তাদের পোশাক সাদা সিধা পোশাক পরিচ্ছদ এমন নয় যে তার ক্ষেত্রে কোনো লৌকিকতা ছিল ভালো ভালো পোশাক হইতে হবে দামি দামি পোশাক হইতে হবে কম্পিটিশন প্রতিযোগিতা চলতে হবে গাড়ির ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে কম্পিটিশান চলছে লেটেস্ট মোবাইল ও নিয়েছে আমি নেব না সাদা সিধা তাদের পোশাক হইতো বলছেন তারপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সেই তাদের মধ্যম পন্থা হইতো ওম্মাম তাওয়াজ ও রাস্তায় চলাফেরা করতেন বড়ই নমনীয় হয়ে বিনয়ী হয়ে ওমান্তেক ওহম বিল আমলে তাদের কথা হয়তো আমল অনুযায়ী যেটা বলতেন সেটা আগে করতেন তারা বিনা রিজক এবং তাদের পানাহার হইতো হালাল রিজিকের ও খজু ওহম বিত্ত আতের তালা এবং রবের তারা অনগত ছিলেন অস্তেফা আদা তহমল হাককে ফিমা আহাবু কারিহু এবং তারা সত্য থেকে লাভবান হইত সেটা তাদের অনুকূলে হোক বা মনের উল্টা হোক প্রতিকূল হোক অনেক সময় মনের মতো হইলে তো ফতুয়া নিয়ে নেন কিন্তু মনের উল্টা হইলে ফতুয়া তখন নিতে চান না তখন আর ওই ফতোয়ার মর্যাদা থাকে না সাহাবাই কেমন না মনের পক্ষে যাক আর বিপক্ষে যাক সব ক্ষেত্রে তারা হকের ক্ষেত্রে অনগত হয়ে যেতেন এবং হক থেকে উপকৃত হইতেন ওয়া এ তাহমুল হাক্কামিন আনফুসাহিম এমনকি তারা নিজে যদি কোনো ভুল করে দিয়েছেন কারো ক্ষেত্রে তাহলে প্রতিশোধের জন্য নিজেকে পেশ করে দিয়েছেন ভাই আমি ভুল করেছি প্রতিশোধ নিয়ে নাও আমি অন্যায় করেছি তুমি আমার এই এনতেকাম প্রতিশোধ নিয়ে নাও তুমি বদলা নিয়ে নাও আমি তোমাকে গাল দিয়েছিলাম তুমি ক্ষমা করে দাও না আমি আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো না নিজে গিয়ে স্যারেন্ডার করতেন এই ছিল সাহাবাই কেরামদের চরিত্র হাসান বাসরি রহমতুল্লাহ আলাই বলছেন জামেহাত আত হাওয়াজ রহম আজসা মহম তারা খোদাই থেকেছেন এবং তাদের শরীর দুর্বল হয়ে যেত খোদার তাড়া নিজে খোদাই থেকে অন্যকে খাওয়াতেন ওয়াস্তা খাফু বে বা সাকাতিল মখলুকিন ফিরেজাল খালেক আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে মানুষ অসন্তুষ্ট হবে তাতে পরোয়া করতেন না আগে মানুষকে রাজি করতে হবে পরে আল্লাহ না আগে আল্লাহ রাজি করতে হবে তারপরে তখন মানুষ রাজি হোক আর নাই হোক মানুষ রাজি হইল হইল। আর মানুষকে রাজি করে আল্লাহকে নারাজ করব এই বদচরিত্র তাদের ছিল না এটা তো আমাদের কথা আমাদের দুনিয়া আগে ঠিকঠাক আর তারপরে তখন সবাইকে রাজি করার চেষ্টা করি আর তারপরে পারছি না কী করবো সমাজে বাধ্য বাপ মারা গেছে এই খাবার দাবার ভোজগুলি যদি না করি এই আর না করি না বক্সায় যদি খরচ না করি লোকেরা কী বলবে আল্লাহ কি বললো ওটা দেখার পরোয়া নেই রসুল কী বলবেন কেমতের মাঠে হাসরের ময়দানে সাফা পাবো কি পাবো না তার হজে কথার পানি পাবো কি পাবো না ওই সব চিন্তা নেই চিন্তা যে সমাজের লোক কী বলবে জি হ্যাঁ বলছেন তারা কেমন ছিলেন হাসান বাসির ওয়ালাম ইউফরে তুফি গাজাবিন তারা কখনো রাগান্বিত হইতেন না যে সীমা ছড়িয়ে গেছেন এমন রেগে যাওয়া যে আর নিজেকে আয়ত্ত রাখতে পারছেন না ওয়ালাম ইয়হিফু ওয়ালাম ইউজাবেজ হুকম আল্লাহ তালাফিল কোরআন আল্লাহর ফায়সালা কখনো অতিক্রম করতেন না সাগালুল আলসনাবি বি জিকিরে সবসময় তাদের জবানে জিকির আজগার থাকত সবসময় জবানে জিকির আজকার থাকতো জিকির আজকার সুন্নতি জিকির আজকার আজকাল হয় জিকির মানে বেদাতি জিকির আর সুন্নতি জিকির বললে তখন সাইলেন্ট আর কিছু করবেন না এমনটা চলবে না একটু সহি আকিদা নিয়েছেন তার কোনো জিকির নাই এটা চলবে না বেদাতি জিকির ছাড়তে হবে সুন্নতি জিকির বাড়াইতে হবে এটা হচ্ছে সাহাবা একান্দর চরিত্র সুন্নতি জিকির হচ্ছে সম্পূর্ণ বাক্য দিয়ে জিকির করা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ইহ ইহ সুবহান আল্লাহ আহমদি সুবহান আল্লাহ রাজিম এক কথায় নবী সালাম থেকে যেসব জিকির আজকার প্রমাণিত সকাল সন্ধ্যার জিকির আজকার পাঁচ অক্ট ফরজ নামাজের পরে জিকির আজকার ঘুমা ঘুমাবার আগের জিকির আজগান ঘুম থেকে জেগে জিকির আজকার বাড়ি থেকে বের হওয়ার জিকির রাজকার বাড়িতে ঢোকার জিকে আজকার গাড়িতে চড়ার জিকির আজকার কোন কোনো জায়গায় অবতরণের জিকির আজকার এগুলো হচ্ছে সুন্নতি জিকির আজকার এইসব জিকিরের পাবন হইতে হবে এটা হচ্ছে আল্লাহর জিকির সাহাবাইকেরামদের আদর্শ আর আমাদের সমাজে যে জিকির আছে ইলার জিকির না হয় জিকির হুহার জিকির আর আরও যে কত রকমের জিকির সম্মিলিত জিকির একসাথে সুর ধরে জিকির গানের ছোলে জিকির এইসব জিকির কেরামদের আদর্শ নয় এতবার এই করেন এতবার এই করেন সুয়ালাক দুয়ুস পড়েন তাহলে এক খতম হবে বালামসিউদ্দুর হবে খতমে জালালি করেন তাহলে হয় বাঁচবে হলে তাড়াতাড়ি বিদায় হবে আউজ ভিল্লা এগুলি বিধা জিকির রাজগার বিধাতি ওজিফা সাহাবাইগানদের চরিত্রে এরকম ছিল না তারা সন্নতি জিকির রাজগারে সবসময় জবানকে ব্যস্ত রাখতেন হাত ব্যস্ত আছে কাজে ডিউটিতে হাত ব্যস্ত আছে গাড়ি চালাতে জবান তো ফিরি আছে জবান তো লাগে না গাড়ি চালাবার জন্য তখন আপনার জবান জিকি রাজগার করুক সিগনালে দাঁড়িয়ে আছেন ট্রাফিক জ্যামে পড়ে আছেন আপনি জবান দিয়ে জিকি রাজগার করেন হাসপাতালে গিয়ে অপেক্ষায় বসে আছেন লাইন লেগে বসে আছেন আপনি সেখানে জি নাজকার করেন কোরআন করেন কিছুই করছেন না গুনহার বোঝা বাড়াচ্ছেন হয়তো হ্যাঁ স্মার্টফোন আছে গুনার বোঝা বাড়াচ্ছেন এটা একরামদের আদর্শ ছিল না আল্লাহ যেন তাদের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন বাজালুদ্দীমা আহম হেন সার আহম যখন তাদের কাছে আল্লাহ সাহায্য চেয়েছেন রসুল সাহায্য চেয়েছেন তখন তারা রক্ত ব্যয় করেছে শুধু অর্থ ব্যয় করে রক্ত ব্যয় করেছেন অবাদালু আমু আলহম হিনাস তাকরাজ যখন আল্লাহ তাদেরকে বলেন মাইয়ক রিজুল্লাহ কারজান হাসা আল্লাহকে উত্তম ঋণ দেবে তখন তারা ধন সম্পদ কোরবানি করে দিয়েছেন ওয়ালাম ইয়াম না খৌফ হুম মিনাল মখলুকিন কোন সৃষ্টির ভয় তাদেরকে হক প্রতিষ্ঠায় বাধা দেয়নি হাসনা আখলা তাদের চরিত্র ছিল উত্তম চরিত্র ও হানাত মৌনাত এবং তাদের খাওয়া দাওয়া খরচ যে পার্থিব খরচ সংসার চালাবার খরচ সামান্য হলেই চলতো ওয়াকফাহুমুল ইয়াসির মিন দুনিয়া হুমিল আখিরাতহুম আখিরাতে সুন্দরভাবে সহি সালামাত নিরাপদ যাওয়ার জন্য দুনিয়ার অল্প খরচ অল্প রোজগার তাদের জন্য যথেষ্ট হতো কিন্তু আমাদের হালাল উপায়ে সংসার চলছে না হালাল উপায়ে ছেলে মেয়েদেরকে পড়াইতে পারছি না হালাল উপায়ে এত ছেলে মেয়ে কি করে মানুষ করব সুতরাং হারাম উপায় অবলম্বন করলাম হারাম ব্যবসা চলছে হারাম রোজগার চলছে ঘুষ খাচ্ছে আল্লাহ যেন হেফাজত করেন মুসলিমদেরকে নবী করিম সাল্লা আলী সাল্লাম কেরামদের আদর্শের দিকে ফিরে আসার তফিক দান করেন হিলিয়াতুল আউলিয়া দ্বিতীয় খণ্ড একশো পঞ্চাশ পৃষ্ঠায় কেরামদের সম্পর্কে হাসান বাসির রহমতুল্লাহ আলের এই সুন্দর কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম আর দু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করি কেরামদের এমাম তাহাবির নাম কে জানে না বিশেষ করে হানাফি ভাইরা কারণ হানাফি ভাইদের আমাদেরও মহাদ্দেশ কিন্তু তিনি হানাফি বিশ্বাস করে হানাফি মহাদ্দেশ তিনি ইমাম তাহাবি রহমতুল্লাহ আলী ফিখি মাসলা মাসাইলের ক্ষেত্রে তিনি হানাফি কিন্তু আকিদার ক্ষেত্রে তিনি সাহাবাই কেরামদের তৌহিদুল আসমা সেফাতের ক্ষেত্রে অনসারী তার কিতাব স্পষ্ট প্রমাণ করে তিনি আশারি মতবাদ অথবা মাতরিদি মতবাদ এইসব মানুষের তৈরি করা মতবাদ এইসব মতবাদের কাছে ছিলেন না তিনি এই এমাম তাহবির রহমতুল্লা আকিদা তাহাবিয়া নামক কিতাব রয়েছে বাংলায় অনুবাদ হয়েছে সেই কিতাবের সারা ভাষ্য করেছে ইমাম আব আবুল ইজ আলহানাফি রহেম মহম্মুল্লাহ জেমিয়ান এই দুইজনের দুটো বক্তব্য শোনাবো আপনাদেরকে এমাম তাহাবির রহমতুল্লা আল বলছেন ওয় নহিব আসাবা রসুল্লাহি সাল আমরা রসুল্লাহ সাল্লামের সাহাবাই ভালোবাসবো ভালোবাসি ওয়ালা নুফরে ফি হুববে আহাদিম কিন্তু তাদের কোন একজনকে ভালবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করব না বাড়াবাড়ি করব না একজনকে বেশি ভালোবাসতে গিয়ে আরেকজনের সাথে বিদ্বেষ সৃষ্টি হয় এটা এটা সালাবদের তরিকানায় এটা সাহাবাই কারামদের তরিকানায় এটা তাবেইনদের তরিকানায় বলছেন যে ভালোবাসবো সকলকে ভালোবাসবো কিন্তু একজনকে এমন বেশি ভালোবাসলাম সীমা ছড়িয়ে গেলাম তখন আর একজনের ক্ষেত্রে বিদ্বেষ তৈরি হয়ে গেল আলী রাজিয়াল্লাহ তার ভালোবাসার দোহাই দিয়ে হাসান হোসেনের ভালোবাসার দোহাই দিয়ে মহাবিয়া রাজিয়াল্লাহ তার সাথে বিদ্বেষ পয়দা করে দিলাম এইটা আদর্শ সালাফদের নয় এটা আহম্মাই আর বা ইমাম আবু হানিফা সাহাবি মালিক আহমদের আদর্শ নয় এটা ইমাম তাহাবির আদর্শ নয় এটা আহম কেরাম রেজওয়ান আল্লাহ তালা আজমাইন বা রাহেমা জামিয়ান তাঁদের আদর্শ নয় তাই বলছেন তিনি যে একজনকে ভালোবাসা তার মানে আরেকজনের সাথে শত্রুতা বেশি ভালো এইরকম ভালোবাসা নয় সকলকে ভালোবাসবো ঠিক ওই রকমই আমরা চার এমামকে এমনভাবে ভালোবাসবো সকলের মর্যাদা আমাদের কাছে একরকম এমাম ঘনিফা সাহেহ মালিক আহমদ একই নজরে একই রকম ভালোবাসবো কিন্তু একজনকে এমন ভালোবাসা বাসলাম যে অন্ধভক্ত হয়ে গেলাম বাকি তিনজনকে এমন উপেক্ষা করলাম যে তাদের নাম পর্যন্ত আমাদের কাছে আসলে রাহেমহল্লা বলার প্রয়োজন মনে করি না তাদের কথা যদি কোরআন সন্ন্যার সাথে এক শতাংশ মিলে তারপরে কোনো মূল্য রাখে না এটা সঠিক তরিকা নয় ভুল পন্থা এটা সম্রাজ ভাতিমণ্ডলী বলছেন ইমাম তাহব রহমতুল্লাহ আলাই যে সাহাবাই কেন্দ্রকে ভালোবাসি কিন্তু তাদের একজনকে ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি না না তাবার রিন আহাদমিন হোম এবং তাদের কোনো একজন থেকে সম্পর্ক ছেদ করি না যেন অমুকের সাথে আমার সম্পর্ক নাই যেমন আপনারা অনেকে হয়তো বলেন যে অমুক খারাপ অমুর সাথে আমার সম্পর্ক নাই রকম কোনো সাহাবি সম্পর্কে আমরা আহলে সুনতাল জামাত কোনো এরকম মন্তব্য করি না আর অন্তরে এরকম কথা রাখি না যে না ওনার পথটা ঠিক নয় ওনার সাথে আমাদের এই বিষয়ে সম্পর্ক নয় এইরকম কথা নয় সাহাবীদের সাথে শত্রুতা রাখে তাদের সাথে আমরা আহলে সন্ন্যাত জামাত শত্রুতা রাখি আরও বলছেন আর যারা সাহাবাই কিনামদের কল্যাণ ছাড়া অন্য কোনো ভাষায় আলোচনা করে তাদের সাথে আমরা বিদ্বেষ রাখি শত্রুতা রাখি সাহাবাইকরামদের যদি অকল্যাণ কেউ করে তাহলে তাদের সাথে আমরা শত্রুতা রাখি ওয়ালা ইল্লা ওয়ালানজক ইরিন শাহাবাইকরামদের নাম আমরা সর্বদা কল্যাণের সাথে নিই ওয়াহুবহুম তারপরে বলছে ওয়াহু বহু দিন উন ওয়া উন ওয়া এহসানুন সাহাবাইকেরামদের ভালোবাসা হচ্ছে আমাদের দিনে ইসলাম এবং ইমান এবং এহসান নিষ্ঠা এখলাস অবকুজহম কুফ কুফুরন ওয়া নেফাকুন অতগিয়ান সাহাব সাথে শত্রুতা বিদ্বেষ হচ্ছে কুফরি মোনাফেকি এবং লঙ্ঘন বাড়াবাড়ি করা সার হাকিদা তাহাবিয়ার প্রথম খণ্ড পাঁচশো আঠাশ পৃষ্ঠা এমাম ইবনা আবিল ইজ আল হানাফি তিনি হানাফি একজন এমাম এবং আকিদা তাহাবিয়ার যে কিতাবটি রয়েছে ছোট পুস্তিকা তার সারাব একবারে বড় খণ্ডে রয়েছে তাতে তিনি বলছেন এই আয়াতগুলি সম্পর্কে যা কেরামদের সম্পর্কে শুনালাম কিছু আয়াত উল্লেখ করার পরে যে এতে আল্লাহ প্রশংসা করেছেন মহাজির আনসারদের এবং তারপরে যারা তাদের নিষ্ঠার সাথে অনুসারী হবে তাদের জন্য পরবর্তীকালে লোকেরা ক্ষমা চাইবে রব্বা আল্লাহ ফিল্লাহ আল্লি ইনবিল ইমানি কলু আল্লাহম এবং আল্লাহর কাছে কামনা করবে যে আমাদের অন্তরে সাহাবাই কিরামদের সম্পর্কে যেন কোনো বিদ্বেষ না থাকে তা সম্পর্কে কোনো বিদ্বেষ না থাকে আইমাই কেরাম সম্পর্কে বিদ্বেষ না থাকে মহাদেশে কেরাম সম্পর্কে বিদ্বেষ না থাকে ইমা বাবু হানিফা ফা সাহালি মালিক আহমদ সম্পর্কে যেন আমাদের অন্তরে বিদ্বেষ কালিমা না থাকে বলছেন তারপরে যে ওয়াতঃ জম্মানো আন্নাহা ওলায় হোমুল মোস্তাহে কুন আলীর ফাইয়ে যারা সাহবাই সম্পর্কে অন্তরকে পরিষ্কার রাখে তারা ফাইয়ের ধন ধন সম্পদে ভাগ রাখে হমন কান ফি তলবি লিল্ল লিল্ল কেউ যদি বিদ্বেষ রাখে মম্মিনদের সম্পর্কে শাহ বাই কেরামদের সম্পর্কে ওয়ালাম মেশত ফিল্ম শাহাবাই কেরামদের জন্য যদি রদ ইয়াল্লাহ আনহ ক্ষমার দোয়া না করে যে আল্লাহ তাদের ক্ষমা করেছেন এই বিশ্বাস না রাখে যে তারা জান্নতি ওয়ালাম মেশতক ফিল্লাহং লাস্তে হে কফিল ফাইয়ে নাসিবান তাহলে তাদের ফায়ের ধন সম্পদে কোনো ভাগ নেই ফের ধন সম্পদ যে ফিসাবিল্লা গিয়ে যেটা অর্জিত হে আসে সেটা দোকানী মা অথবা যাই যে বিষয়টি সম্পর্কে তিনি বলতে চেয়েছেন এইরকমই এমাম গাজালি রহমতুল্লাহ একটি উক্তি শোনায় আপনাদেরকে এমাম গাজালি রহমতুল্লাহ আলে খুব প্রসিদ্ধ এমাম আমাদের দেশের প্রেক্ষাপটে তার একটি উক্তি যদি সাহাবা একরমদের সম্পর্কে শুনি তাহলে আমাদের অনেক কাজ আছে বলছেন ওয়াতে কাদ আহলি সন্নাতে জামি তো সাহাবা আহলে সন্নত আল জামাতের বিশ্বাস হচ্ছে যে সাহাবাই কেরামরা সকলেই নেক লোক ছিলেন তাদের সার্টিফাই করা তাজকিয়া তারা পবিত্র ছিলেন ওয়াসানাউ আলিম এবং তাদের প্রশংসা করা কামা ও সুবাহানসুল আলিম যেমন আল্লাহ সুবাহ তাদের প্রশংসা করেছেন এবং রাসুল উল্লা সাল্লাম সাহবা কলামদের প্রশংসা করেছেন আর তারপরে আপোষে যে সব তাদের ভুল বুঝাবুঝি হয়েছিল সেই ক্ষেত্রে তাদের ইজতিহাদে কারো ভুল হয়েছে কেউ ঠিক করেছেন দুইজন যদি একটা মাসলাই মতবিরোধ করেন তাহলে দুটোই হক নাই একজন হক পেয়েছেন তিনি দুই নেকি পাবেন আরেকজন মুজতাহিদ হক থেকে হকটা পাননি হয়তো কিন্তু তিনি চেষ্টা করেছেন ইজতিহাদ করেছেন যার ফলে এক নেকি পাবেন এই ফর্মুলা এই কায়দা সাহাবাই কেরামদের ক্ষেত্রে সর্বপ্রথম ফিট করতে হবে তারপর আইম্মাই কেরামদের ইখতেলাফ এবং মাসলাম বিরোধিতা বিরোধিতা সম্পর্কে পেশ করতে হবে কিন্তু আকিদার ক্ষেত্রে নাই আকিদার ক্ষেত্রে বলবেন যে অসুবিধা না না আকিদার ক্ষেত্রে কোনো এখতেলাফ চলবে না মাস্লা মাসাইলের ক্ষেত্রে ইখতলাফ হতে পারে কারণ আল্লাহ আল্লা না মুখতালিফির মানুষের মধ্যে চিন্তাধারায় মত পার্থক্য থাকবে একতেলাফ থাকবে কিন্তু সেই একখতেলাফকে ফাটলে পরিণত করব একতলাফের জন্য ছোটোখাটো একতলাফ মাসলা মাসাইলের জন্য দূরত্ব পয়দা করে দেবো মসজিদ আলাদা আলাদা তৈরি হবে কেউ কারো মসজিদে ঢুকতে দেব না এসব হচ্ছে এক রকমের গুমরাহি যা এক শ্রেণীর মানুষরা আমাদের সমাজে করে থাকে সময় অনেক হয়ে গেছে সুতরাং আর লম্বা করছি না সাড়ে আটটা পনেরো নয়টার মধ্যে শেষ করার আমার ইচ্ছা ছিল কিন্তু কখন ঘড়ি নয়টার কাছাকাছি চলে গেছে আর আপনাদেরকে বিরক্ত করছে না হয়তো আপনাদের প্রশ্নও আছে সে প্রশ্নকে উত্তর দিতে হবে আলোচনা শেষ করে দিচ্ছি আর এই ক্ষেত্রে আরও বেশ কিছু উক্তি রয়েছে অনেক উক্তি রয়েছে আমি মাইকারদের আর সালাফদের তাবিমদের তাবা তাবিদের সাহাবাইকরামদের সম্পর্কে সেদিকে আর যাচ্ছে না আর হাদিসও অনেক আছে আর বিশেষ বিশেষ সাহাবি সম্পর্কে আলাদা আলাদা ফজিলত হাদিস রয়েছে বিশেষ করে যাদের কাছে মিসকাত বাংলা আছে অথবা সহি মুসলিম বাংলা আছে সেটা যদি আপনারা পড়ে নেন কালেকশন করে বাংলায় অথবা ইংলিশে যে কোনো ভাষায় তাহলে আশা করি সাহবাইকে আমার মর্যাদা সম্পর্কে জানতে পারবেন শেষখানে দোয়া করব আল্লাহ বলেন যেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমাদেরকে অহির অনুসরণের তৌফিক দান করেন কোরআন সুননকে আঁকড়ে ধরো আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহর কাছে আল্লাহ দৌকার আল্লাহর বুলাল জনী মোহাম্মদ পরে সাহাবাই রাম দীর খালিশ নিখুত নির অনসারী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের এই মুসলিম অম্মাকে সাহাবায় কিরমদের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলামের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন আল্লাহ রব্বের যেন আমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন সন্নত প্রতিষ্ঠার তৌফিক দান করেন শির্বিদাতকে নির্মূল করার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের দুনিয়ায় বরকত দান করেন দিনে বরকত দান করেন আল্লাহ রব্যাহ নামের আজাব থেকে রক্ষা করেন সকলকে ফির দোষ দান করেন বিশেষ করে যে ভাইয়েরা এখানে হাজির হয়েছেন যে বোনেরা হাজির হয়েছেন জাজাহমাল্লাহ খায়রান আল্লাহ তাদের দুনিয়া আখেরাতের ভালো করুক আল্লাহ গোনা কথা মাফ করুন এবং আল্লাহ রব্বুল আলম যেন তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ যেন তাদেরকে পথে চলার তৌফিক দান করেন পাঁচ অপ্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন হারাম রুজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হারাম দেখা থেকে শোনা থেকে আর হারাম পথে চলা থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্যে বরকত দান করেন ছেলে মেয়েতে বর্কত দান করেন ধন সম্পদে বরকত দান করেন যারা কর্মহীন রয়েছেন তাদের ভালো কর্মের ব্যবস্থা করেন যারা অর্থহীন রয়েছেন তাদের অর্থে বরকত দান করেন যারা স্বাস্থ্যহীন রয়েছেন তাদেরকে সুস্থতা দান করেন যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদের বিপদ মুক্ত করেন আল্লাহ রব্বুল আলমের কাছে শেষখানে আবার দোয়া করি আমাদের যারা খাস দিনী ভাইরা এই প্রোগ্রামকে আপনাদের সামনে এই সুন্দরভাবে পেশ করার জন্য সচেষ্ট হয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন সকলকে আল্লাহ বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন যাযায় খের দান করেন আল্লাহ আমার গোনা খাতা যেন মাফ করে দেন আপনাদের গোনা খাতা মাফ করে দেন যদি ভুলে থাকি তো ভুল থেকে সংশোধন করার যেন আল্লাহ জীবদ্দশায় তৌফিক দান করেন সত্য পথের দিকে ফিরে আসার তৌফিক দান করেন সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন হক পথে অবিচল থাকার তৌফিক দান করেন এবং হকের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন জবানের আল্লাহ যেন হেফাজতের তৌফিক দান করেন জবান দিয়ে যেন ভুলভ্রান্তি না হয় আর যদি কখন অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় আল্লাহ ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كون أننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا والإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غل للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سيشخان اكتدوا أكبر دو زرر سيدا حدث امرا اكتنا دوبائي بوشي آتسي দুবাইয়ের হাকিমের জন্য এবং সেই ফ্যামিলির জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন তাদের রুজিতে বরকত দান করেন তাদের নেতৃত্বে আল্লাহ বরকত দান করেন আল্লাহ যেন তাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কাজ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন রব তাদের দ্বারা যেন দিনের খেদমত নেন তাদের দ্বারা যেন আল আল্লাহ আলমিন ইসলামের খেদমত নেন তাদের দ্বারা যেন ইসলামিক প্রতিষ্ঠানের খেদমত নেন তাদের দ্বারা যেন দিনের দাওয়াতের আল্লাহ খেদমতের তৌফিক তাদেরকে দান করে আরও বেশি বেশি এবং এই যে খেদমত আমাদেরকে করার সুযোগ করে দিয়েছেন এখানে বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এর জন্য আল্লাহ যেন তাদেরকে যা যায় দান করেন এইরকমই ইমারতের যে শাসক রয়েছেন সমস্ত শাসক গোষ্ঠীর যেন দোয়া করি সারজার যে শাসক গোষ্ঠী রয়েছেন তাদের যেন দোয়া করি আল্লাহ তাদের গোনাখাতে যেন মাফ করে দেন তাদের নে কামলে যেন বরকত দান করেন ভুল পথ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন এবং তাদের আল্লাহ দিন দুনিয়ার সমস্ত কথা কাজে যেন বরকত দান করেন তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহ যেন তাদেরকে তাঁর সন্তুষ্টির কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করেন সুবহান আরববে কারিলজাতাম্মসেফুন ওয়াসালাম আলমর ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আমাদের কাছে অসংখ্য প্রশ্ন এসেছে তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একটা একটা করে অ্যান্সার দেওয়ার জন্যে সিমিলার কোশ্চেন যা ছিল সেগুলো আমরা একসাথে ক্লাসিফিকেশন করে একসাথে করে নিয়েছি যেন আমাদের কোশ্চেন সংখ্যা কিছুটা কমে এখন আমরা চেষ্টা করছি যতগুলো প্রশ্ন এসেছে সবগুলো ইনশাআল্লাহ আমাদের সময় যতটুকু কোলায় সেগুলা কভার করার জন্যে আমাদের প্রথম প্রশ্ন ছিল আত্মহত্যাকারী জানা যা পড়া যাবে কিনা তার নিকট আত্মীয়ের করণীয় কি প্রথম প্রশ্ন হচ্ছে আত্মহত্যাকারী জানা যা পড়া যাবে কিনা আত্মহত্যা করা আত্মহত্যা করা কাবিরা তবে সেটা কুফুরি নয় আর কেউ যদি কাবিরা করে তো সে মুসলিম থাকে তবে ফাঁসে গুনাগার হয় তাকে মুসলিমুন ফাঁসে বলতে পারেন গুনাগার আল্লাহর না ফরমান সাল্লামের নাফরমান বিরুদ্ধাচরণকারী মুসলিম ইসলামের গণ্ডিতে যেহেতু আছে সুতরাং যে কোনো মুসলিম ব্যক্তি গোনাগার হইলেও তার জানাজা পড়া যাবে বরং সে দোয়ার বেশি মুখাপেক্ষী সে দোয়ার চাইতে বেশি মুখাপেক্ষী তার গোনা হয়েছে কাবিরা গোনা চোখের সামনে দেখতে পাচ্ছেন সুতরাং জানাজা অবশ্যই পড়া যাবে তবে অলামারা বলছেন যে নবিসাম ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করা পর্যন্ত জানাজা পড়তেন না বলতেন যে আমি পড়ব না সাল্লু আলা সাহেব তোমরা তোমাদের এই সঙ্গীর নামাজ পড়ে নাও জানাজার এই হাদিস থেকে ইস্তামবাদ করা যেতে পারে যে সমাজের লোকেরা সতর্কীকরণের জন্য নেক লোকেরা এমাম সাহেব আলেম দিন অলমাইকরাম সমাজের প্রতিষ্ঠিত মানুষ যারা দিনদারা ধার্মিক মানুষ তারা এইরকম গুহাগার লোকের জানাজা পড়বে না শুধু আত্মহত্যাকারী নবে না তারপরে আপনার বেরোজাদার জাকাত দিচ্ছেন না এই রকম মেলা জড়িয়ে আছে আরাম খায় সুদখোর অথবা ঘুষখোর এইরকম লোকদের পাপিষ্ট বিদাতি তাদের জানাজা পড়বে না কারণ এর মাধ্যমে কী হবে তাহলে আগামীতে সমাজ সতর্ক হবে যে আমিও যদি আত্মহত্যা করি আমারও কিন্তু জানাজা ওলামায় কেরম পড়বেন না পরেশগার লোকেরা পড়বে না আমিও যদি নামাজ না পড়ি বা রোজা না করি তাহলে নেক লোকেরা নামাজ জানাজা পড়বে না কিন্তু বিনা জানাজাতে দাফন হব।। হ্যাঁ সবাই জানাজা ছেড়ে দেবে এটা ঠিক নয় কিন্তু নেক লোকেরা জাতিকে সতর্ক সাবধান করার জন্য যে তোমরাও যদি এরকম পাপি হও তাহলে তোমাদেরও অবস্থাটা এরকম হবে যে নেক লোকদের জানাজা বা দোয়া পাবে না কিন্তু এমনিতেই আত্মহত্যাকারী জানাজা পড়বে ভুল কাজ করে আমাদের দেশের লোকের আত্মহত্যাকারীকে বিনা জানাজাতে জাফন করে অথচ বেনামাজি ওর চেয়ে বড় অপরাধী তার জানাজা পড়ছে সকলে বেরোজাদা যে রোজা রাখে না ওর চেয়ে বড় গোনা করে যে জাকাত দেয় না সে ওর চেয়ে বড় গোনাগার যে সুদ খাচ্ছে ওর কম গোনাগার না বড় গোনাগার আল্লাহ ওর বিরুদ্ধে রসুল ওর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে ফাজ হারবি মিন আল্লাহ রাসুলি সুতরাং অত সহজ বিষয় নয় যে আত্মহত্যা করলো সেজন্য একবারে এমনিতে তাকে দাফন করে দিবে না জানাজা পড়বেন না জানাজা পড়বেন অবশ্যই কিন্তু সতর্ক সাবধান করার জন্য অলমাই কেরাম নেক লোকেরা বেঁচে থাকবে জানাজা থেকে দ্বিতীয় প্রশ্ন গর্ভবতী মায়ের কোনো বিশেষ আমল থাকলে বলবেন গর্ভবতী মায়ের কোনো বিশেষ আমল থাকলে বলবেন গর্ভবতী মহিলার জন্য গর্ভবতী মা বোনের জন্য বিশেষ কোন আমল থাকলে বলবেন বিশেষ কোন আমল নেই তবে আম্বিয়া রসুলগণের দোয়া আছে অচিরেই নতুন মেহমান আসবে সন্তান সন্ততি সুতরাং তার সুস্থতার জন্য তার দিন দুনিয়ার কল্যাণের জন্য তার নেক জীবনের জন্য তার নেক হায়াতের জন্য সে যেন সৎ হয় অসৎ না হয় তাদি দিন দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকে এইসব দোয়া করবেন এব্রাহিম আলী ইসলামের দোয়া রয়েছে জাকারি আলী ইসলামের দোয়া রয়েছে এবাদুর রহমানদের দোয়া রয়েছে সুরায় ফুরকানে রয়েছে রব্বা নাহাবল্লাহ নামিন আজওয়াজে নাবাজুরিয়াতে নাক আনীয়াজে আল্লাহ আলী মুিন এ মামা আহা আহাকাফি দূরে রয়েছেন দোয়া রয়েছে নেক সন্তানের জন্য রব্বে আউজেনী আনাস কোরা নেমাত কাল্লেতি আম আলিওয়া আলা ওয়ালে দাওয়ান আমা আলা সো আলে হন তারদা ওয়াস আল্লাহ আমার জরুরিয়াকে সলে নেক বানাও ওয়াস লেহেলি ফিজুর রিয়াত ইন্নি তুফ তুই ওয়া ইন্নি মিনাল মুসলামিন এই দুয়াগুলি পড়বেন একটা আলোচনা আমার গত সপ্তাহে হয়েছে আর সন্তানদের জন্য দুয়ার গুরুত্ব ছেলে মেয়েদের জন্য দুয়ার গুরুত্ব এই দুয়াগুলি করবেন আশা করি সে বক্তব্যটি এই সপ্তাহে হয়তো চলে আসবে আপনারা নেটে পেয়ে যাবে মেয়েরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে চুলের মাথা ছাড়তে পারবে মেয়েরা গালের লোম ওঠাতে পারবে কিনা যদি বেশি থেকে থাকে গালের লোম মেয়েরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুলের মাথা ছাড়তে পারবে দুটো প্রশ্ন দুটি রয়েছে মহিলারা মাথার চুলকে ছোট করতে পারবে কিনা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে চেহারায় মুখমণ্ডলে যদি লোম দেখা যায় পশম দেখা যায় তাহলে সেটা ফেলতে পারবে কিনা প্রথম প্রশ্নের উত্তর বলি সেটা হচ্ছে চুল ছোট করা চুল ছোট করাতে নিয়ত কি আপনার ইন নামাল আমাল নিয়ে মানুষের কর্ম নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর যদি নিয়ত এইরকম থাকে যে চুল ছোট করলে আমাকে দেখে কার মতো লাগবে খ্রিস্টানদের মতো লাগবে পশ্চিমাদের মতো লাগবে কারণ আরো আমাদের সাথে সিনিয়র সুতরাং ওদের সংস্কৃতি সভ্যতা আমি নেব তাহলে হারাম মান্তার সভ্য হবে হুম যদি কোনো বিজাতির অনকরণ করে তাদের দলে সামিল হবে কিন্তু যদি সেটা মোটে অন্তরে নাই এই রোগ থেকে মুক্ত আছেন পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব থেকে মুক্ত আছেন আর স্বামী যদি কখনো পছন্দ করে চুল একটু ছোট করো মাঝে মধ্যে আমি দেখলাম তাহলে হয়তো জায়েজ হতে পারে অল্লাহ আলাম এতে বাধা নেই মুন্ডন নিষেধ আছে মাথা মুন্ডন স্পষ্ট নিষেধ আছে আর বাকি বিজাতির অনকরণ যেহেতু নিষেধ আছে সেই জন্য আপনার নিয়তটা যাতে করে সৎ থাকে আর যদি নিয়ত ওইটাই থাকে যে ওরাকে দেখে সুন্দর লাগে সুতরাং তাদের মতো সুন্দরী হব তাহলে কিন্তু হারও তাহলে অবশ্য না যায় আজকাল দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুখমণ্ডল থেকে যদি অনেকের হয়ে যায় লোম যেটা দেখতে খারাপ লাগে সেটা হ্যাঁ সেটা অবশ্যই সাফ করা যাবে মহিলাদের কারণ মহিলাদের দাড়ি বেরিয়ে গেলেও দাড়ি বর্ণন করা যাবে তাদের তাদের কাল্লা দাড়ি দিয়ে সৃষ্টি করেনি সেটা ব্যতিক্রম সুতরাং সাফ করা যাবে আর এই যেগুলো ভুরু আছে হ্যাঁ এটার বিষয়ে ভিন্ন ভুরু সম্পর্কে নিষেধাজ্ঞা আছে এবং লানত আছে ভুরু চিকন করা শুরু করা এর উপর লানত রয়েছে তো সুতরাং এটা কাবিরা গুনা এটা আবার জায়জ নয় এটা জায়জ নয় শরীরে ওই সব লোম যেই সব লোমগুলি লোমগুলি ক্ষেত্রে কোরআন এবং হাদিস সাইলেন্ট আছে মানে কিছু বলা হয়নি যেমন হাতে হাতে অনেক মহিলাদের চুল হয়ে যায় এগুলোতে লোম হয়ে যায় এগুলো সাপ করতে পারবে এগুলোতে রাখতে বলতে হবে রাখতে হবে এটাও বলা হয়নি আর সেগুলো মুন্ডন করতে হবে এটাও বলা হয়নি কিন্তু নাভির নিচের লোম সম্পর্কে বলা হয়েছে মুন্ডন করতে হবে হ্যাঁ ছোট করতে হবে পুরুষদের দাড়ি রাখতে হবে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে শরীরের যেসব লোমের ক্ষেত্রে কোরআন এবং হাদিস নীরব সেসব ক্ষেত্রে আসল হচ্ছে যে যায় সুতরাং মহিলাদেরকে শরীরে লোম ভালো লাগে না পুরুষদেরকে ভালো লাগে সুতরাং হাতের বা পায়ের যদি পশম থাকে সেই পশমগুলি সাফ করতে পারবে মা বাবার সুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ মা বাবার মুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ কথা একটি কবল হজের সমান হাদিসটি কি মা বাবার দিকে যদি দয়ার নজরে ভালো নজরে তাকানো যায় তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায় এই মর্মে যে হাদিসটি রয়েছে সহি না হাদিসটি জাল হাদিস না জাল হাদিস একটা ভালো নজর দিলে সুদৃষ্টি দিলে দয়ার নজরে মায়ের নজরের বৃদ্ধ বাবা মাকে দেখলেন এক হজের সব পেয়ে গেলেন এগুলো জাল কথা এই সব জালের পিছনে পড়বেন না বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে আর হাদিসে এত সহি সহি দলিল আছে এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য জি সোরাম এবং সেজদা মাঝে মাঝে এশার সালাতে পড়লে ঘুমানোর আগে পড়ার সন্ন্যাস পালন হবে কি সুরায় মুলক যদি এসা পরে ঘুমাবার আগে পড়া যায় আর সুরে সেজদা বললে সুরা সেজদার ক্ষেত্রে আমার কোনো হাদিস জানা নেই কিন্তু সুরায় মুলক সম্পর্কে হাদিস আছে যে হেয়াল মনজিয়া তো রাত্রে পড়লে মুনজিয়া কবর আজাব থেকে নাজাত পাওয়া যাবে তবে কি দুর্বল বলা হয়েছে জঈফ হাদিস জঈফ সুতরাং এর উপরে ওইভাবে আমল করবেন না বরং যে কোনো জায়গা থেকে কোরআন তেলাওত করেন আর সুরা বাকারার ক্ষেত্রে সহি হাদিস আছে বাড়িতে মাঝে মধ্যে সুরা বাকারা পড়লে শয়তানের উপদ্রব থাকবে না শয়তান ছেলে মেয়েদের ক্ষতি অথবা আমাদের দেশে যে ওই দুয়া তাবিজ বলে অথচ সেটা জাদু টানা বানমারা ওগুলো কাজ করবে না জি এইভাবে শেহের জাদু কেউ করতে পারবে না আর এই যে জাদু কত বেশি আছে আমাদের সমাজে যাকে তাকে একটু শত্রু তাহলে জাদু করে এমন কি মেয়েকে জাদু করে দিচ্ছে তুই ওখানে কেন বিয়ে করবি হ্যাঁ মেয়ে মাকে জাদু করে দিচ্ছে হ্যাঁ জামাইকে জাদু করে দিচ্ছে স্ত্রী স্বামীকে জাদু করে দিচ্ছে আরাক বিয়ে করতে চাইছে সেই জন্য দিয়ে একবারে পাগল বানিয়ে দিচ্ছে বহু ঘটনা এরকম আছে যেগুলো এখানে বর্ণনা করার সময় নেই এগুলো থেকে বেঁচে থাকার জন্য সুরা বাকারা বেশি বেশি তেলাওয়াত করবেন বাড়িতে তাহলে জাদু ওই বাড়িতে কাজ করবে না ইনশাল তাহাজ নামাজে প্রথম রাখাতে সোরা বাকারার বিভিন্ন অংশ থেকে পড়া যাবে তখন কি বারবার আউজ পড়তে হবে তাহাজদের নামাজের সুরা বাকারার এক জায়গা থেকে ধারাবাহিক না বিভিন্ন জায়গা থেকে কি পড়া যাবে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে পড়া যেতে পারে কিন্তু উত্তম নয় উত্তম হচ্ছে ধারাবাহিক হ্যাঁ একদিক থেকে পড়া শুরু থেকে শুরু করে যতটা পারেন পড়তে থাকেন মাঝে মাঝে পড়লেন মাঝে মাঝে পড়লেন না মুখস্থ পড়ার জন্য হয়তো মুখস্ত নাই জন্য যায়ে আছে অবশ্য মা ও মাতা আল কোরআন সুরে মুজাম্মিল আল্লাহ বলছেন কোরআন থেকে যা সহজ সাধ্য তাই তোমরা পাঠ করো যায় আছে কিন্তু বেটার হচ্ছে উত্তম হচ্ছে যে আপনি এক একদিক থেকে পড়ে যাবেন পেছন দিক থেকে আগের দিকে যাবেন অর্থাৎ আমানা রসুল পড়েন লি মাহিস শেষ রুকু সুরা বাকার তারপরে আবার চলে গেলেন আপনি সুরা বাকার শুরুতে আলিফলামিম জালে কাল কিতাব এটা জায়েজ না হ্যাঁ এইটা এটা ঠিক না এরকম করবেন না একই নামাজে পড়তে হলে ধারাবাহিকভাবে প্রথম দিক থেকে পড়ে যাবেন পরের দিকে পরের দিক থেকে প্রথম দিকে যাবেন না এরকম করবেন না তো জায়জ আছে এরকম আর প্রত্যেকবার আউজবুল্লা প্রত্যেকবার আউজবুল্লাহ না প্রথমবার যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন আউজবুল্লাহমিনা শৈতানুর রাজিম পড়বেন আর তারপরে বিস্মিল্লা বলবেন মনে মনে জোরে নয় জি সালাম শেখ আমি আগে গিবদের ভয়াবহতা সম্পর্কে এত ভালো করে জানতাম না এখন তওবা করেছি কিন্তু জানলাম যে লোকের নামে গিবত করা হয়েছে তিনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু সেই ব্যক্তির কাছে বলতে লজ্জা বোধ করছি আর এমন লোক আছে যিনি বেঁচে নেই এখন আমি কি করব। বলছেন যে আমি কোনো ভাইয়ের গিবোধ করেছি বা বোনের গিবোধ করেছি আর গিবোধ জানতাম না যে গিবোধ করা এত বড় কাবিরা গোনাহা আর জানলাম এখন যে গিবোধের গোনা মাফ হয় না যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করবে হ্যাঁ বান্দার হক গিবোধ জীবনের ক্ষেত্রে কিন্তু সতর্ক সাবধান করার ক্ষেত্রে যদি গিবোধ করেন উদ্দেশ্য সৎ থাকে ছয় সাতটি ক্ষেত্র আছে মানে নবির রহমতুল্লা আল্লাহ সই মুসলিমের ভাষ্যে এবং রিয়াজুস্তালি এখানে উল্লেখ করেছে সেখানে যা যাচ্ছে একটা অসৎ ছেলে একটা ভালো নেক মেয়েকে বিয়ে করতে আসছে আপনি সতর্ক করছেন ওয়াজিব সতর্ক করা এর বিপরীত ওই ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে একটা ব্যবসা করতে যাচ্ছে দুইজন লোক আর আপনার কাছে জিজ্ঞেস করছে সেই লোকটা কেমন আপনি জানছেন অসৎ লোক অবশ্যই বলবেন সেখানে যে অসৎ লোক ভাই ওর সাথে ব্যবসা করলে আপনি মরে যাবেন সতর্ক করা ফরজ তাহলে সব জায়গায় যে গিবধ করা না যায় তা নয় ব্যক্তি জীবনের চরিত্র ওই লোক ফজর নজ পড়ে না আরে ওই লোকের টাকনার নিচে কাপড় আরে ওই লোক দাড়ি রাখে না ওই লোকের জবান ঠিক নেয় ওই লোকের এই নাই সেই নাই উদ্দেশ্য হচ্ছে মানহানি করা যদি উদ্দেশ্য এই থাকে সংশোধন উদ্দেশ্য নয় ব্যক্তি জীবনের এক লাখ ওই লেখ ওকে মেয়ের সাথে খারাপ সম্পর্ক সে তো মানহানি করার উদ্দেশ্য তাহলে গিবোধ করা হারাম কিন্তু যদি গঠনমূলক বিষয় থাকে যেই ক্ষেত্রে আপনি ইসলাহ করতে চান করতে চান ফাসাদ সৃষ্টি করতে চান না তাহলে গিবোধ করা কখনো জায়জ কখনো অজেব কখনো মুস্তাহ এই তিনটি স্তর রয়েছে আবার সাধারণভাবে গিবোধ করা হচ্ছে হারাম ব্যক্তি জীবনের চরিত্রের ক্ষেত্রে আকিদার বিভ্রান্তি ছড়াচ্ছে গিবোধ করা ফরজ মানুষকে গুমরা করছে গিবত করা ফরজ কারণ অনেক লোক গুমরা যাচ্ছে তার জন্য সেটা ব্যক্তি জীবনের চরিত্র না কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে অমুকের এই এই চরিত্র আছে না কোনোদিন আলোচনা করব না আমরা কোনোদিন বলবো না যে তার ব্যক্তি জীবনে এইরকম দোষ ত্রুটি আছে এটা এটা তাকে পার্সোনাল বলতে হবে কিন্তু আকিদের ভুল তাকে পার্সোনাল গিয়ে বলে আসতে হবে জরুরি নাই সালাফগণ এইরকম করেননি উনি মশলায় ভুল করেছেন আর একজন নিজের জায়গা থেকে মাসলা বলেছেন না উনি ভুল করেছেন এইটা ঠিক জি তো গিবতের বিষয়টিকে ভালো করে বোঝাচ্ছে কারণ অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে তো গিবোধ করেছেন আমাদের কোনো ভাই বোন এখন ক্ষমা না নিলে মাফ হবে না তার কাছ থেকে তো এখন কেমন করে ক্ষমা ক্ষমা যদি নিতে যাই তাহলে রাগ করবে হ্যাঁ যার ইমান দুর্বল সে রাগ করবে যার ইমান দুর্বল সে রাগ করবে ইমান যদি ভালো হয় আখলাখ ভালো কখনো রাগ করবে না বরং খুশি হবে যে এই লোক ভুল বুঝতে পেরেছে আর সে সংশোধন করেছে যদি আশঙ্কা করেন যে না সে রাগ করবে আমি যদি সরাসরি তাকে বলি যে মাফ করে দেন ভাই বা বোন মাফ করে দেন আপনার গিবোধ করেছিলাম তাহলে আপনি কোনো মাধ্যম দিয়া বলাবেন যেই মাধ্যমকে বলে দেবেন যে কোনো এক ভাই বোন এরকম গিবদ করেছে আপনার কাছে মাপ চাইছে নাম বলতে নিষেধ করেছে আর নাম বলবে না নাম বলবে না মাধ্যম দিয়ে ভায়া হয়ে আপনি মাফ নিয়ে দেবেন এটা যারা বেঁচে আছে যারা বেঁচে নেয় মারা গেছে তাদের ক্ষেত্রে দোয়া ইস্তের ফার করবেন গিবদ করেছেন আর লোকটি মারা গেছে তাহলে তার জন্য দুয় আল্লাহ তাকে ক্ষমা করে দাও আমি তার গিবদ করেছিলাম আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তারপর রহম করো ইত্যাদি তাকে জান্নাত দাও এই দোয়াগুলি করবেন আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে যেই যেই সার্কেলে আপনি যেই যেই ক্ষেত্রে আপনি বদনাম করেছেন গিবোধ করে সেখানে গিয়ে সুনাম করবেন ভালো দিক তো ছিল তার ধরেন দশজন লোকের সামনে আপনি গিবোধ করেছেন ওই দশজন লোক মনে আছে যে ওদের সামনে কিন্তু আমি গিবোধ করি বলেন যে না লোকটা কিন্তু ভালো এই লোকের মধ্যে এই গুণ আছে এই ভালো গুণ আছে এই ভালো গুণ আছে ভালো গুণ আছে তাহলে ঘাটতি পূরণ করে দিলেন আপনি এটা হচ্ছে চমৎকার তরিকা এইরকমই যদি দেখা যায় কোনো মাধ্যম দিয়ে বেঁচে আছে কিন্তু মাধ্যম দিয়েও মাফ নিতে পারছি না গিবো করেছি তার তাহলে তার জন্য দোয়া করবেন তার সুনাম করবেন তার ভালো গুণগুলি চর্চা করবেন এর মাধ্যমে সে আল্লাহ আল্লাহ মাফ করবে আর কারণ আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানছেন শরীর খারাপ রাখলে জোহর মাগরিবের সন্না রাতের এসার আগে বা পরে পরা যাবে ওয়াক্স মতো শুধু ফরজ পরা হয়েছে শরীর খারাপ থাকলে মানে অসুস্থ অসুস্থ থাকলে শুধু ফরজগুলি টাইমে টাইমে পড়লাম আর সন্নতগুলি পরে পড়লাম পড়া যাবে হ্যাঁ অবশ্যই পড়া যাবে কিন্তু যদি আপনি সন্ন্যদগুলি নাও পড়েন অসুবিধা নেই অসুস্থ আছেন শুধু ফরজটা পড়েন আর দিন ইউসরুন সহি বখার হাদিস দিন হচ্ছে সহজ দিনে এত কঠিন নয় যে আপনাকে জোহরে ফরজ পড়তে হবে অথচ অসুস্থ সন্নত পড়তে হবে আগে পরে মাঘের বেশন্নত পড়তে হবে এসার সন্নত পড়তে হবে বরং এর সাথে সত্রও পড়তে হবে কোথায় পেলে সত্র কোন হাদিসে সত্র আছে এসব সত্র সত্র রেখাত দিয়ে বোঝা চাপিয়ে দিয়েছেন মানুষের ওপর চার রেখাত ফরজ নামাজ আছে দুই রাখাত সন্ন্যাত রাতে আছে এক রেখাত দিবে তো সাত রেখাত পড়লেই মুক্ত হয়ে যান আর সত্র চাপিয়ে দিলেন আর অনেক লোককে বেনামাজি বানিয়ে দিলেন এইসব ভুল প্রচার করে মানুষকে বেনামাজি বানানো হয়েছে সুতরাং ভালো করে শুনে রাখবেন আর যদি নামাজের যেন উৎসাহিত করতেন নফল তাহলে বলে যে রাত নফল পড়েন অসুবিধে নেই খালি সত্রই কেন সারারাত বাকি যারা ফ্রি আছেন আর পড়তে চান নামাজ সারারাত নফল পড়ে একশো দুশো তিনশো যা পারেন তাই পরে কিন্তু সত্র এসা এটা ভুল তথ্য এশার নামাজ সতেরো রাকাত ভুল কথা এটা এশান নামাজ যেমন বললাম সেটা চার রাকাত আল্লাহ ছাড়বেন না দুই রাকাত সুন্নত সুস্থ থাকলে পড়েন সফরে না থাকলে পড়েন সফরে থাকলে পড়িয়েন না মাফ সফরে থাকলে যখন মাফ তো অসুস্থ থাকলেও মাফ কোনো অসুবিধা নেই সুন্নত না পড়লে কাবিরা গুনাহ হয়ে যাবে না তবে সুন্নত ফজরে যদি কন্টিনিউ ছাড়েন বেতরের সুন্নতে মক্কা কন্টিনিউ ছাড়েন তো গুণাগার হবেন আর আমি এই বলে সুন্নত তের ভক্তি কমাচ্ছি না বরং বলছি যে সন্নত পড়লে এ স্পেশাল জামনাতে ঘর রয়েছে বারোটা কার দিনের সন্ন্যাত দিন রাতে যদি বারোটা সন্নত পড়ে সন্নত পড়েন কিন্তু অসুস্থ অবস্থায় আপনাকে রাতে কাজা করতেই হবে জরুরি না কাজের ব্যস্ততে আছেন হ্যাঁ পরে কাজ থাকেন সাল্লামের কাছে প্রতিনিধি দল এসছে তারা কথা বলার জন্য ব্যস্ত হয়েছে জোহরের সুন্নত পড়তে পারেনি আসর পরে পড়েছেন আসর পরে যদি সুন্নত কাজা করা যায় যত পরেও যায়জ আছে এসা পরেও জায়েজ আছে জি বাসায় গিয়ে বাসায় গিয়ে পড়লে সবচেয়ে ভালো ইমানের মধ্যে শক্তি এবং সাদ অর্জনের উপায় কি ইমানের মধ্যে স্বাদ অর্জনের ইমানের স্বাদ বা শক্তি ইমানের স্বাদ বা শক্তি অর্জনের উপায় কি এই মর্মে একটা হাদিস রয়েছে এর উত্তর সহি বোখারির হাদিস রয়েছে জাকাত আমাল ইমান মান রাজিয়া বিল্লাহ রব্বান অবিল ইসলাম এ দিনান অবি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে ধন্য হয়ে গেছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমার রব তার এবাদত করতে পারছি পাঁচ পাঁচক নামাজ পড়তে পারছি হিদ পেয়ে গেছি শিরখ থেকে বাঁচতে পেরেছি সন্ন্যত পেয়ে গেছি বিদার থেকে বাঁচতে পারছি জি হ্যাঁ নামাজি ফরজ অজেব আদায় করছি হারাম নাজাজ থেকে বাঁচতে পারছি এতে পাবে আল্লাহকে রব হিসাবে পেয়ে রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে সবচেয়ে বড় খুশির বিষয় অবিল ইসলামে দিন আন দিন ইসলাম পেয়ে এত খুশি দুনিয়ার কিছুই যদি আল্লাহ না দেন ইসলাম পেয়েছি ফকির যথেষ্ট আমার জন্য আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন বড় বড় কোটিপতিদেরকে ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন বড় বড় আল্লাহ আপনার নেতৃত্বকে আল্লাহ ইসলাম থেকে বঞ্চিত রেখেছেন আল্লাহ আপনাকে ইসলামের নিয়ামত দিয়েছেন হ্যাঁ ওহাম্মদিন রসুল্লাহ আর মোহাম্মদ সাল্লামকে রসুল হিসাবে শেষ উম্ম শেষ নবীর উম্মত হতে পেরেছেন নবীর অনুসারী হতে পেরেছেন বিধাত মুক্ত হতে পেরেছেন নবীর আদর্শ বুঝতে শিখেছেন দলিল খুঁজতে শিখেছেন দলিল ভিত্তিক চলতে শিখেছেন এটা আল্লাহর বড় নিয়ামত এই জিনিসগুলো যত বেশি অর্জন করতে পারবেন তত বেশি আপনি ইমানের স্বাদ পাবেন জি শের না করলে জান্নাতে যাওয়া যাবে শিরক না করলে জান্নাতে যাওয়া যাবে শির না করলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু আল্লাহ শুধু নেগেটিভটা বলেনি তার আগে বলেছেন ওয়ালা আল্লাহর এবাদত করো তার সাথে কোন কিছুকে তারপরে মানে আল্লাহর এবাদত করতে হবে সবচেয়ে বড় এবাদত হচ্ছে লা ইল্লাল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা তারপরে যখন জন্মসূত্রে মুসলিম লাই আহিল্লাহ তো মা থেকে পেয়ে গেছেন তাই না জন্মসূত্রে লাই আহিল্লা পেয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ পেয়ে গেছেন তাহলে সর্ব সর্বপ্রথম যে এ সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ অপ্ত নামাজ পড়লেন ও আবুদুল্লাহ বাস্তবায়ন করলেন রমজান মাসে রোজা রাখলেন জাকাত বছরের বছর দিলেন প্রত্যেকটি সম্পদের জাকাত হিসাব হিসাব করে দিলেন হজ ফরজ হতে হজ আদায় করলেন ইসলামের ফরজগুলি আদায় করলেন আর তারপরে তখন নেগেটিভ সবচেয়ে বড় নেগেটিভ হচ্ছে সির্ক ওলা তুষ্ঠিক সির্ক করিও না আর সির্কের পরে কেউ যদি শির্ক মুক্ত হইতে পারে বড় শির্ক থেকে মুক্ত থাকে আর আল্লাহর এবাদত কমপক্ষে এতটুকু থাকে যা দিয়ে ইমানের হেফাজত করেছে নামাজ না পড়লে ইমান থাকে না নামাজ ছেড়ে দিলে ইমান ভঙ্গ হয়ে যায় নামাজ ছেড়ে দিলে কুফুরি হয়ে যায় যদিও মাসলা ইখতলাপ আছে কিন্তু এটাই হচ্ছে সঠিক মত ভবিষ্য গলামতের সুতরাং পাঁচ নামাজি নামাজই তৌহিদবাদী মুসলিম যদি শির মুক্ত থাকে তাহলে যদি ঘুষখোর হয় বেমান হয় সুদখর হয় নামে থাকবে শাস্তি পাবে হারাম খেয়েছে শাস্তি পাবে কিন্তু এক সময় জান্নাতে আসবে ইনশাল্লাহ তবে ওইরকম জান্নাতে যেতে চান নাকি এমন কোন লোক তো এখানে হাজির হননি যে অসুবিধা নাই আমি শির থেকে বাঁচবো আর ইমানটা রক্ষা করবো আর বাকি সুদ ঘুষ বেমানি হারাম রুজি এইসব করে যার নামে থাকবো তারপরে যাবো আছে কেউ কেউ নাই তাহলে হারাম থেকে বেঁচে সমস্ত নেগেটিভ থেকে বেঁচে থাকেন আর সমস্ত পজিটিভ গুলো ফারায় ওয়াজেবাদ আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন আল্লাহ যেন তৌফিকদার করেন বিশ্ব ইজতেমার কোন ইসলামিক ভিত্তি আছে কি বিশ্ব ইজতেমার কোনো ভিত্তি আছে কি যদিও এখানে আমাদের কোনো দল অথবা সংগঠন কোন একে আঘাত লাগুক এরকম প্রশ্ন উত্তর নিষেধ আছে আর আপনাদেরকে নিষেধ করা আছে সুতরাং এইরকম প্রশ্ন না করলে ভালো তবে এতটুকু উত্তর দিতে পারবো যে বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফার ইজতেমা বিশ্ব ইজতেমা হচ্ছে সারা বিশ্বের মুসলিমরা যেখানে ইজতেমা করে সেটা হচ্ছে আরাফাই আমির গরিব একই লেবাস সেখানে নয় তারিখে হাজির হতেই হবে এছাড়া কোনো বিশ্ব ইজতেমা নেই যেগুলোর নাম দিয়েছে মানুষের নাম দেওয়া এটা ইসলামের নাম দেওয়া নয় পীর বা মুরিদ কি সাহাবাদের জামানায় এর প্রচলন ছিল কি না পীর মুরিদ কি সাহাবাই কেন জামানায় ছিল আমার আলোচনা কি শুনতে পেলেন না হ্যাঁ এত আলোচনা করলাম সাহাবাইকরামদের সম্পর্কে কি আলোচনা করলাম তাহলে কি পেলেন পীর মরিদ সাহাবাইকরামদের জামানায় আছে কি না তলাশ করেন যদি না থাকে তো তবা করেন আর যদি আগে থেকে বেঁচে যেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ পড়েন যে আগে থেকে আল্লাহ বাঁচিয়েছেন জি হ্যাঁ জি মান্নতের টাকা নির্মিত মসজিদে নামাজ পড়লে তা কতটুকু শরীয়ত সম্মত মান্নতের টাকা টাকায় নির্মিত মসজিদ নির্মিত মসজিদে নামাজ পড়লে মান্নতের টাকা নির্মিত মসজিদে মান্নতের টাকা তো জায়েজ মান্নত যদি কেউ করে যে আমি যদি সুস্থ হয়ে যায় একটা মসজিদ বানিয়ে দেব তারপরে সুস্থ হয়ে গেল মসজিদ বানিয়ে দিল তো ভালো কাজ করে যত বড় কাজ করেছে মান্নত করাটা প্রশংসনীয় না সাদকা করেন দান করেন আগে মসজিদ তৈরি করে দেন কিন্তু কন্ডিশন শর্ত লাগালেন যে আমি সুস্থ হইলে মসজিদ করব তো নবী বলছেন যে এই দিয়ে কৃপণের ধন সম্পদ কিছু বের করা হয় এই মসজিদ বানাইতো না কৃপন কিন্তু যেহেতু বাধ্য হয়ে গেছে সেই জন্য মসজিদ বানাইলো এইরকম কাজ করি না ছোট কাজ করি না বড় কাজ করে বড় কাজ হচ্ছে অগ্রিম মসজিদ বানিয়ে দেন নিজের নামে সাদকা আর নিজের বাপ মায়ের নামে নিজের বংশধর হ্যাঁ মমিন মোমেনাত নাকি পাক সবাই নামাজ পড়ুক আমি আগে মসজিদ বানিয়ে দিলাম মান্যতে টাকা দিয়ে যে কোনো কাজ করলে সে সেটা থেকে উপকৃত হওয়া যাবে কোনো অসুবিধা নেই এবং মান্যত করে নিলে মান্যত পুরা করা ফরজ এটাও মনে রাখবেন সেটা করেছেন আপনাকে যেইভাবে হোক পুরা করতে হবে জমি বিক্রি করে হলেও আপনাকে পুরা করতে হবে বল ইউফুন আল্লাহ বলছেন তারা যেন তাদের মান্যত পুরা করে আল্লাহ বলছে ইউফুন নজরে তারা মান্যত পুরা করে থাকে মমিন হ্যাঁ জি হ্যাঁ প্রবাসী ভাইয়েরা যারা এক দুই বছর স্ত্রী রেখে বিদেশ থাকে এবং কতদিন পর্যন্ত থাকা স্ত্রীদেরকে ছেড়ে প্রবাসী ভাইরা যে ব্যাচেলার হয়ে থাকেন এখানে বিবাহিতরা দেশে বিবি ছিড়ে এটা কি জায়েজ আর কতদিন পর্যন্ত থাকা যায় এ প্রশ্ন মনে হয় গত অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিল রমজানের বা তার আগে যে প্রোগ্রামটা আসলাম এতে কিন্তু এই সেম প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছি ওতে যাই হোক স্ত্রী ছেড়ে থাকার বিষয়টি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অনুমতিক্রমে আর একটা বিনা অনুমতিতে যদি বিনা অনুমতিতে হয় তাহলে চার থেকে ছয় মাস থাকা যাবে চার মাস ইলার যে বিধান রয়েছে আমি আমার স্ত্রীর কাছে যাব না এইরকম কথা আপনি বলে চার মাস থাকতে পারে চার মাসের বেশি না লিল্লাজিনা ইউলু না মিন্নেসন তারা আব্বসু আর বাতি আসর চার মাস শপথ করে থাকতে পারে রাগ করে যাব না চার মাস চার মাস পরে হয় রাখো সম্পর্ক আর না হলে তালাক দাও তালাক দেওয়া ফরজ যদি সম্পর্ক না করো তাহলে আর না হইলে ফিরিয়ে নেওয়া ফরজ উমার রাজিয়া আল্লাহতান জামানায় যারা দেশের সীমানায় পাহারা দিতেন তাদের জন্য মুজাহিদিনদের জন্য বা সেনাবাহিনীর জন্য তিনি যেটা আইন প্রণয়ন করেছিলেন হাফসার আর আল্লাহ মোমেনিনের পরামর্শ নিয়ে মেয়ের পরামর্শ নিয়ে সেটা হচ্ছে কমতির উলমার আত হা মেয়েকে জিজ্ঞাসা করছেন যে বাবা মা বলো তো যে একজন মহিলা তার স্বামীকে ছেড়ে কতদিন বরদাস্ত করতে পারে কতদিন ধৈর্য ধারণ করতে পারে তখন মেয়ে বাপকে উত্তর দিবে লজ্জা পেয়ে গেছেন বলছেন যে আব্বা আপনার মতো মানুষ আপনি খলিফা আপনি আব্বা আর মেয়েকে জিজ্ঞাসা করছেন আমি কি করে জবাব দিই এটা তখন বলছেন দেখো বাবা তুমি আমার মেয়ে ঠিক কিন্তু তুমি রসুল্লা বিবি তুমি রসুল থেকে যে এলেম পেয়েছো সেটা আমি পাইনি সুতরাং তোমাকে এর উত্তরটা দিতে হবে যে কতদিন আর তুমি মেয়ে জাতি আমি মেয়ে জাতি না আমি বুঝি না কতদিন বরদাস্ত করতে পারে এটা তোমাকে বলতে হবে তখন তিনি বলেছিলেন যে চার মাস আর তারপরে বা ছয় মাস বলেছিলেন যাওয়া এক মাস ওই বর্ডারে যেতে এক মাস লাগে আর ওখান ফিরতে এক মাস লাগে আর চারটা মাস ডিউটি করবে এতেই ছয় মাসের মধ্যে স্ত্রীর কাছে আসতে হবে এই আইন চালু করেছিলেন ওমার রাজি আল্লাহ তাল সুতরাং ছয় মাস পর্যন্ত বিনা অনুমতিতে থাকতে পারেন তার অতিরিক্ত যদি থাকতে হয় যে এক বছর পর বা দুই বছর পর বা তিন বছর পর যাব তাহলে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে থাকলে কোনো অসুবিধা নেই আপনার স্ত্রী যে তাহলে পাঁচ বছর তুমি থাকো রুজি রোজগার করো অসুবিধা নেই আমি গোনা থেকে বেঁচে আছি তাহলে অসুবিধা নেই গোনা থেকে বেঁচে থাকতে হবে শর্ত কিন্তু যদি দেখেন যে গোনার আশঙ্কা আছে বলছে ঠিকই যে পয়সা চায় অনেক মহিলার আছে পয়সা চায় পয়সা নিয়ে আসার ওইদিকে খেয়ানত করছে হ্যাঁ ওই দিকে কেয়াতে লিপ্ত ওই দিকে বাইরে বেহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে যার তার সাথে টেলিফোনে আলাপ করছে তাহলে যাই না আপনার জন্য এরকম থাকা তার হক এর ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে জি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম কোথায় বানিয়ে রেখেছেন এবং কেয়ামতের স্থান কোথায় হবে আল্লাহ জান্নাত জাহান্নাম কোথায় বানিয়ে রেখেছেন কেয়ামতের স্থান কোথায় এ সম্পর্কে আল্লাহ বলে দেননি তার সুস্থ বলে দেননি সাহাবারা জিজ্ঞাসা করেননি সুতরাং কেরামদের আদর্শের খেলাফ এই প্রশ্ন করা এবং এই উত্তর খুজা সাহাবা কেরামদের আদর্শের খেলাফ আল্লাহ কোরআনে বলেছেন যে ও ইদ্দাত লীল মুত্তাকিন জান্নাত আল্লাহ জন্য তৈরি করা আছে ও ইদ্দাত লীল কাফেরিন জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা আছে কাফেরদের রাস্তায় যারা চলবে তাদের জন্য তৈরি করা আছে সুতরাং তৈরি আছে এটা হচ্ছে আল্লাহ সামাল জামাতের আকিদা কোথায় তৈরি আছে আরে অসংখ্য কীট পতঙ্গ আর মখলুক হ্যাঁ আল্লাহর সৃষ্টি স্থলে আছে জলে আছে খবরই রাখেন না কোথায় আছে এই পোকা আছে তো কোথায় আছে এটা আছে তো কোথায় আছে খবরই রাখেন না তবে জান্নাত আর জান্নামের কিসের খবর নেবেন আপনি সেগুলো গাইব ইউ ইউমেন গাইব অদৃশ্যে বিশ্বাসী হইতে হবে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ বলেছেন রসুল বলেছেন সাহাবা কেন বিশ্বাস করেছেন আপনার খোঁজ করার কোনো প্রয়োজন নেই কেমন করে যাব জান্নাতে ওইটা খোঁজ করতে হবে কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো সেটা খোঁজ করতে হবে আপনাকে ওটা খোঁজ করেন জি ইমান আমল আকিদা সুন্দর করেন আহলে বাইত কি মহরম মাসের প্রথম দশ দিন আহলে বাইত হ্যাঁ মাসের প্রথম দশ দিন যেভাবে এদের স্মরণ করা হয় শরীয়তে কী কিভাবে এই দিনগুলি পালন করতে হবে আহলে আহলে বাইত নবী পরিবার নবীর বংশধর নবী করিম সাল্লাহ বংশধর যারা মোমেন মোমেন জি হ্যাঁ তাদেরকে আলেবাইদ বলা হয়েছে আলে বাইত সাহাবাই কেরাম যারা তাদের মধ্যেকার সাহাবাই কেরামদের মর্যাদাও আছে আর নবীর বংশের মর্যাদা রয়েছে সাহাবাই কেরাম যদি না হয় পরবর্তীকালে নবীর বংশের হয় বংশের পরিচয় নিশ্চয়তা থাকতে হবে যে সত্যি কি এরা আলেবাইদ আওলাদের রসুল না এরা জাল আউ আউলাদের রসুল আমাদের দেশে কিন্তু জাল আউলাদের রসুল মেলা আছে শুধু ধর্ম ব্যবসার জন্য আউলাদের রসুল হ্যাঁ সাবধান কিন্তু সুতরাং এই জালিয়াতির ফেতনাই পড়বেন না যদি নিশ্চিত জানা থাকে যে এরা আলে বাই তাহলে তাদের জন্য সাদকা জাকাত খাওয়া হারাম সেই জন্য মুসলিম জাতিকে তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করতে হবে যদি অভাবী হয় এবং তাদের তারা তারা যদি সৎ থাকে তারা মমিন থাকে সহি আকিদার হয় তাহলে তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই কিন্তু সহি আকিদার হইতে হবে শির্ক বিদাত মুক্ত হইতে হবে নামাজি হইতে হবে বেনামাজী নবী পরিবার হ্যাঁ শিরিক করে নবী পরিবার বেদাত করে নবী পরিবার তাহলে তার কোনো মর্যাদা নেই তার কোনো মর্যাদা মর্যাদা হচ্ছে আসলে কিসের মর্যাদা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহ যে বেঁচে থাকে সির্ক থেকে যে বেঁচে থাকে বেঁচে থাকে বেদাত থেকে যে বেঁচে থাকে পাপা থেকে সে হচ্ছে সম্মানিত আল্লাহর কাছে আর তারপরে এই দশ দিনে যে নবী পরিবারের নামে ধুমধাম করা হয় এগুলো ইসলামের নেই এগুলো ইসলামে নেই একমাত্র মহরমের দশ দিনের নয় এবং দশে আশুর আর রোজা রাখা নবী করিম সন্ন্যাত এছাড়া অন্য কাজগুলি সবগুলি বর্জনীয় ইসলাম বহির্ভূত কাজ আল্লাহ যেন সমস্ত গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সন্ন্যতরে অনুসারী হওয়ার তৌফিক দান করেন বিচারের জিনিস কেয়ামতের পরে আল্লাহ যা বিচার করে তাহাই বুঝি তারপরে জান্নাত এবং জাহান্নাম কিন্তু কবরে যে আজাব বা শাস্তি তাহা বিচারের পূর্বে কিভাবে শাস্তি দেওয়া হবে জানতে চাই জিজ্ঞেস করেছেন যে বিচার হবে কে মাঠে বিচার হওয়ার পরে জান্নাত না হয় জাহান্নাম হবে কিন্তু বিচারের আগে মতের পরে যে কবরের আজাব হবে কারো আবার কবরের নিয়ে এটা কেমন করে হবে কারণ আল্লাহর কাছে অলরেডি বিচার ফাইনাল হয়ে আছে রেকর্ড হয়ে আছে প্রথম কথা আল্লাহ কিন্তু একটি পদক্ষেপ দিয়ে ছেড়ে দেননি আমাদের ক্ষেত্রে তিনি আলিমুন খাবির আমাদের সব সূক্ষ্ম খবর রাখছেন দৃশ্য অদৃশ্যের তিনি জ্ঞানী আলিমুল খাই শাহাদা আল্লা তার অসীম জ্ঞানের ভিত্তিতে যদি চূড়ান্ত ফ্যাসলা করে দিতেন যে কে জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে কে জাহান্নামে যাবে তাহলে তাতে কোনোরকমের সামান্য কোনো অবিচার হইতো না এটাই যথেষ্ট ছিল কিন্তু দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে কেরামান ইদিয়া তালাক কালমু আনিল কেয়ানে আনিলে মিন মানিস সেমালে ডানে বামে ফেরেস্তা দুই ফেরেশতা বসে আছে মায়া আলফেজমিন কৌলি ইল্লা লাদেই হেরাকৈ নাতি সব রেকর্ড হতে আছে এই রেকর্ড হয়ে আছে কথা বোঝা গেছে এগুলোর ভিত্তিতে আল্লাহর কাছে আপনার আমার ফাইনাল রেজাল্ট সব হয়েই আছে সুতরাং মতের সাথে সাথে আর দুনিয়ার জগৎ না সেটা হচ্ছে বদলার জগৎ মানুষ যখন মারা যায় তখন প্রতিদান জগৎ শুরু হয়ে যায় প্রাথমিক বারজাকী জগতে সেই জন্য সেখানে অসৎ লোকদের আজাব হবে কবরে আর লোকেরা নেয়ামত প্রাপ্ত হবে সুখ শান্তি তাদের আত্মারা পাবে জি অনেক ভাই আছে যারা আমরা সিগারেট খাই এবং সালাদ করি কিন্তু তারা বলে সিগারেট খাওয়া মাকরু অনেক ভাইয়েরা আছেন যে সালাত আদাই করেন আর সিগারেট খানার বলেন সিগারেট মাকরু না সিগারেট মাকরু না সিগারেট মাকরু না সিগারেট হচ্ছে হারাম ধূমপান হচ্ছে হারাম সিগারেট হোক বিড়ি হোক জর্দা তামাক জাতীয় যত কিছু আছে এগুলি হারাম এগুলি মাকরু ফাকরুর না এগুলো ভুল ফুতুয়া এবং এর উপরে আমাদের আলোচনাগুলি আছে আপনারা যারা বেশি শুনতে আগ্রহী শুনবেন এছাড়াও অন্যদের আলোচনা আপনি সেই অলম পাবেন আরবিতে পাবেন ইংলিশে পাবেন বিভিন্ন ভাষায় পাবেন আপনারা শুনতে পারবেন তো কথা হচ্ছে যে সিগারেটের ধূমপান বা জর্দা তামাক এগুলি হচ্ছে হারাম এই হারামকে বর্জন করেন হারামকে বর্জন করেন কারণ আল্লাহ কোরআনে তাইয়েব বলেছেন না এই বলেছে বলেছেন তৈবাত হালাল করা হয়েছে মারা যাক নাকুম যে পাক পবিত্র দিয়েছি খাও আর আলিমুল আল্লাহ বলছেন নবীকে পাঠানো হয়েছে ইহিল্ল তৈবাত ও তৈয়াবাতকে হালাল করার জন্য আর খাবায়েস নোংরাগুলিকে হারাম করার জন্য এখন আপনার কাছে এখানে যদি আপনাকে যে কিছু খেতে দেয় পানি ভাত রুটি কিছু দেওয়া হয় খেতে পারবেন কি পারবেন না জুস খেতে পারবেন কিন্তু এখন যদি আপনাকে সিগারেট প্যাকেট দেওয়া হয় যে মসজিদেও না এই আলমানার সেন্টারের এই হলে বা এই ফিল্ডে এখানে একটা করে সিগারেট খান বা একটু জর্দা ভাগাভাগি করে জর্দার তামাক খান খাবেন সিগারেট যারা খায় তারা দাড়িওয়ালা লোক দেখলে বাপ মাকে দেখলে বা শেখ সাহেব আলেমদেরকে দেখলে পট করে পেছনে ফেলে দেয় কেন তাহলে বোঝা গেল যে তাই ভালো জিনিস ছিল না খাবাইস ছিল নোংরা আর খাবাইসকে হারাম করা হয়েছে যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে হ্যাঁ পরিবেশের ক্ষতি করে ছেলে মেয়েরা ধোঁয়া ধোঁয়া পেলে তাদের ক্ষতি হয় অর্থের ক্ষতি হয় সেগুলি খাবায়স খাবাইস সুতরাং সিগারেট হচ্ছে খাবাইস ধূমপান হচ্ছে খাবাইস আর খাবায়স আল্লাহ আরাম করেছেন সুতরাং তাতে বেঁচে থাকে নামাজ পড়ে নামাজ কবুল হচ্ছে আর এই সিগারেট খাওয়ার জন্য ফেরেশতা কষ্ট পাচ্ছে মুসল্লিরা কষ্ট পাচ্ছে তার গন্ধ যে ছড়াচ্ছে তার থেকে মসজিদে এগুলোর জন্য তার গুণা হচ্ছে কষ্ট দিচ্ছে বান্দাদেরকে ভৈরেকে আর মমিনদেরকে নামাজিকে কষ্ট দেওয়া হালাল না হারাম আরাম আর তারপরে তার এই হারাম খাওয়ার জন্য পাপের বোঝা বাড়ছে পাপের বোঝা নিয়ে হাজির হবে যদি বিনা তবে মারা যায় আর নামাজের নেকি নিয়ে হাজির হবে নামাজে সেই খসু হয় না যেই খসু হওয়া তার জন্য বাঞ্ছনীয় ছিল যদি সে সিগারেট পান না করতো সুতরাং সত্যিকার নামাজি তারা যারা অন্যায় কাজ থেকে বিরত থাকে অন্যায় কাজও করে যাচ্ছেন হারাম খেয়েও যাচ্ছেন আর নামাজও পড়ছেন তাহলে আপনার নামাজ কার্যকর হয় না ইন্না সলা তান আনিল ফাহাশাই অলমন নামাজ যদি নামাজের মতো হয় তাহলে অশ্লীল কথা কাজ থেকে আর হারাম না যায় অন্যায় কথা কাজ থেকে বাঁচিয়ে রাখবে মক্কাতেও আমিন বলে এখানেও জোরে আমিন বলে বাংলাদেশে জোরে আমিন বলা কেন নিষেধ মক্কায় আমিন জোরে বলে এখানে আমিন জোরে বলে বাংলাদেশে কেন নিষেধ যারা নিষেধ করে ওদেরকে জিজ্ঞেস করবে না আমাকে সব জিজ্ঞেস করবেন যত গাল খেতে আমাকে হ্যাঁ যারা নিষেধ করছে তাদেরকে করো তোমরা তোমরা কেন কেন নিষেধ করছো মক্কা ধর্ম পালন বলেন তাদেরকে ওদেরকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করে মানে আমি জোরে বলি আমাকে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন উঠে না আমি আমিন জোরে বলা সহি মনে করি তবে বিষয়টি শূন্য যারা আমিন জোরে বলে না তারা সুন্নতের খেলাফ কাজ করে সুন্নতের খেলাপ কাজ করে এর জন্য মসজিদ আলাদা করা চলবে না এর জন্য ফাটল ধারানো চলবে না এর জন্য মারামারি চলবে না মসজিদ থেকে বের করাও চলবে না আর ওই মসজিদে যাবো না কারণ ওই মসজিদে ওরা জোরে আমিন বলে না এইসব বাড়াবাড়ি কোনো পক্ষ থেকে চলবে না বর্জনীয় জি যদি কোনো পীর অনুসরণকারী ব্যক্তিকে সঠিক রাস্তায় ফেরানোর পর এবং তোবা করানোর পর কি শাহাদাত মানে কালেমা পড়ানো বাধ্যতামূলক কোনো পীর ভক্ত ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার পরে কালমা পড়ানো ফরজ না কালমা কালমা তো আছেই তার কাছে জন্মসূত্রে কালমা আছে তার কাছে শুধু তাকে সে তার গাড়িটা রোড রাস্তা থেকে নিচে নেমে অ্যাক্সিডেন্ট করছিল তোর গাড়িটাকে উঠেই দিলেন গাড়ি এখন উঠিয়ে দিয়েছেন আপন পথে আপন গতিতে চলতে থাকবে বোঝা গেছে যে হ্যাঁ কলমা পড়াতে হবে না এমন কি যদি মুরতাদ হয়ে যায় মূর্ত হলে কালমা পড়িয়ে নেওয়া উচিত বা বড় সির করেছে কালমা পড়িয়ে নেওয়া উচিত যাতে শাহাদাতের আবার নতুন করে নবায়ন হয়ে যায় কিন্তু পীর ধরলে ইসলাম পুরোপুরি ভঙ্গ হয়ে যায় না সব ক্ষেত্রে যদি সেই পীর শিরকুফরি করতে না বলে যদিও পীর তন্ত্রের প্রায় সবগুলিতে শির কাছে প্রায় সবগুলিতে ইল্লা মাসাল্লাহ তবে বেদাত মুক্ত কেউ না বেদাত মুক্ত তারা কেউ না আর শির যেমন পরিত্যাগ করতে হবে বেদাত পরিত্যাগ করতে হবে মাজারে ওরস হয় এবং সেখানে তাবারক নামে খানা দেওয়া হয় সেই খানা খাওয়াকে জায়েজ বা হালাল মাজারে তাবারকের খানা দেওয়া হয় হ্যাঁ মাজারে তাবার খানা তা হয় মানে মাজারে খানা দিলে করতে হবে এটা সিরকি খাবার ওই খাবার খাওয়া যায়জ না ওই খাবার খাওয়া যায়জ নয় এবং সেখানে অংশ নেওয়া যায় নয় সেখানে ভিড় ভাড় লাগানো যায় আমি তামাশা দেখতে গেছিলাম আমি ওসব করতে যাইনি শিরিক করতে যাইনি ওখানে আমি দেখতে গেছিলাম না ওই দেখতে যাবেন না ভিড় ভাড়ে দেখতে যাবেন না যদি দেখতে হয় আমাদের মতো লোককে দেখে আসতে হবে কারণ আপনাদেরকে বলতে হবে তো না দেখে বললে তো শুনে শুনে বললাম কিন্তু আপনারা কেন যাবেন ফেতনার জায়গায় যাবেন সবচেয়ে তো বড়ো ফেতনা হচ্ছে ইমানের ফেতনা যারা শির্কের আড্ডাতে যায় তারা ইমানের ফেতনায় পড়ে সুতরাং কোন মাজারে যেখানে শির্খ হচ্ছে শির্ক বিল্লা হচ্ছে আপনি অন্যায়ের প্রতিবাদও করতে পারছেন না আর সেখানে গোবা হয়ে ফিরে চলে আসতে হচ্ছে আর সেখানে আপনি হাজিরা দিতে যাবেন যাবেন না ফালা তাকত বাদা জিকরাম মাল কম ইজ আল্লাহ বলছে যে উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবে না গিয়ে জালেমদের সাথে তোমার অবস্থান করবে না সত্য জানার পরও যদি কোনো মা মিথ্যা ও বিধাতে লিপ্ত থাকার সন্তানের পক্ষ নিয়ে সাক্ষী দিয়ে সঠিক পথে থাকা সন্তানের অর্থদণ্ড মানহানি করে ক্ষেত্রে সঠিক পথে থাকা সন্তানের করণীয় কি পারিবারিক প্রশ্ন ছেলে সঠিক পথে আছে আর আর ছেলে খারাপ পথে আছে মা যে খারাপ ছেলে যে বিধাত্মের পথে আছে অথবা পাপের পথে আছে তার পক্ষ নেই তার পক্ষ থেকে কথা বলে তাহলে এই যে সৎ সন্তান নেক্সট সন্তানের করণীয় কি করণীয় হচ্ছে যে তাকে উপদেশ দেবেন মা বাবাকে উপদেশ দেবেন বুঝাবেন ভালো ভাষাতে ভালো সাথে বোঝাবার চেষ্টা করো এটা একটা কাজ বেয়াদবি করবেন না মানহানি বাপের করবেন না মায়ের করবেন না তাদেরকে মানসিক বা শারীরিক কোনো কষ্টও দেবেন না আর্থিকও কোনো কষ্ট দেবেন না তার অভাবে থাকলে খেতেও দেবেন হবে। আকারের মেয়ে আসমা মুসলিম হচ্ছেন আর আবকার জন্য প্রথম স্ত্রী সে কাফের হয়ে থেকে গেল মুসরে খেয়ে দেয় ইসলাম গ্রহণ করলো না আর নবী আসলামকে সে জিজ্ঞাসা আর আমার মা তো কাফেরা আর আমি বাপের সাথে ইসলাম গ্রহণ করেছি হাল আসিল হা আমার মায়ের সাথে কি সদ ব্যবহার করবো যে সিলিহা তোমার মায়ের সাথে সদ ব্যবহার সদ আচরণ করো সিলিহা তার সাথে সদ ব্যবহার করো সদ ব্যবহার করে যেতে হবে আল্লাহ মারুফা তাদের ধর্ম নিও না তোমার মা ভুল পথে আছে বিদাতের পথে আছে সেই পথ নিয়েও না কিন্তু তাদের সঙ্গ দেও ফিদ্দুনিয়া ইহো জগতে কিসের মারুফা ভালো আচরণের সাথে ভালো ব্যবহার করতে থাকতে হবে আপনাকে শেষ পর্যন্ত দোয়া করবেন দাওয়াত দিবেন আমার সহজ একটা উত্তর দি যার মা বাবা ভুল পথে আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার মা বাবাকে হেদায়ত করো ভুল বুঝে আছে খারাপ ছেলেটাকে ভালোবাসছে আমাকে খারাপ বাসছে দোয়া করেন এবং দাওয়াত দিতে থাকেন মানে উপদেশ দিতে থাকেন বুঝাইতে থাকেন খারাপ আচরণ করা যাবে না এবং ধৈর্য ধরতে হবে এক্ষেত্রে সবুর করতে হবে অনেক হয়ে গেছে বেতরের সালাদ কিভাবে আদায় করব বিস্তারিত জানতে চাই বেতেরও সালাদ কি করে আদায় করব এটা তো লম্বা লেকচার আছে রে ভাই আমার একটা লেকচার আছে হ্যাঁ আর এই গত গত বুধবার আজকে কিবার শুক্রবার না বুধবার একটা আলোচনা করে আসলাম নেটে চলে আসবো আপনার শুনে বেতরে সালাদ ডিটেইলস একবার আছে বেতরের নামাজ শুনে নেবেন আল্লাহর আসতে ওখান থেকে একটু কষ্ট করে শুনবেন রেডিমেড চান তাই না রেডিমেড হালুয়া খনি এক মিনিটে বেতর শিখিয়ে দিতে হবে তো মুশকিল জি বেতরের নামাজ এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পর্যন্ত কোনো কোন হাদিস আছে সবগুলি বেজোর পড়তে পারেন সর্বনিম্ন এক রাকাত নামাজ আছে যারা বলে এক রাকাত কোনো নামাজ নেই ভুল বলে এক রাকাত আলাদা করে পৃথক বললাম তো এ সার চার ফরজ পড়লেন দুই রাকাত সুন্নাত পড়লেন এক রাকাত শুধু বেতর পড়লেন এটা যথেষ্ট এন আর যদি মনে হয় তিন পড়ব দুই পড়ে সালাম ফিরেন আর তারপরে এক পড়েন একটা তরিকা আর একটা তরিকা হচ্ছে যে তিন একটা না বিনা তা বিনা সালামে দুই পড়ার পরে সরাসরি উঠে যান এটাও সই আর আর একটা হচ্ছে জয়ীফ সেটা হচ্ছে মাগরেবের মতো করে দুই পড়ে আত্মায়াত পড়া আর তারপরে উঠে বেতর পড়া সেটা হচ্ছে জয়ীফ সুতরাং জয়ীফটা বাদ দিয়ে সহিটা আমল করার চেষ্টা করেন কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালে শেরক হবে কি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শির্ক হবে কি বেদাত তো অবশ্যই আর শির্খ ওই লোকের নিয়তের নির্ভর করছে ও যদি মনে করে যে এই ফুল দেওয়ার মাধ্যমে দুটোই হইতে পারে শির্ক হতে পারে আবার শুধু বেদাত হইতে পারে যদি মনে করে যে এই ফুল দেওয়ার মাধ্যমে আমি কিছু লাভবান হব লাভবান কি ওখান থেকে কিছু আমার মধ্যে ফাইজ বরকত আসবে বরকত আসবে তাহলে সিরক করলো যে কবর থেকে আমার কি হবে আধ্যাত্মিক উন্নতি হবে বা আর্থিক উন্নতি হবে রুজিতে বরকত হবে ফুল দেওয়ার জন্য আর যদি এটা না মনে করে শুধু শ্রদ্ধা পেশ করলাম হ্যাঁ সম্মান করলাম তাহলে বড় বেদাত হবে সেটা শির বড় না বড় শির হবে না ইসলাম থেকে হয়তো খারিজ করবে না কিন্তু এরা বিধাত করছে আর প্রত্যেক হচ্ছে মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করা যায় আছে কি অনুমতি ছাড়া বিয়ে করা কিনা ছেলে না মেয়ে প্রশ্ন করতে হবে তাহলে ক্লিয়ার যদি জিজ্ঞাসাকারী মহিলা হয় তাহলে উত্তর আলাদা হবে জিজ্ঞাসাকারী যদি ছেলে হয় ছেলে সন্তান হয় তাহলে উত্তর আলাদা হবে মেয়েরা বাবার অনুমতি ছাড়া বাবা বেঁচে না থাকলে যে গার্জেন আসল গার্জেন ভাই ভাই না দাদা চাচা কাছেরটা থাকতে দূরেরটা চলবে না কাছের অলি থাকতে দূরের ওলি দিয়ে বিবাহ চলবে লা বলি সুতরাং মেয়ে সাবালিকা হোক বিধবা হোক তালাক প্রাপ্তা হোক আর কুমারী হোক রকমই হোক না কেন মেয়ের বিবাহ বিনা মানে পুরুষ বাবার অনুমতি ছাড়া বা অলির অভিভাবকের অনুমতি ছাড়া হবে না বা বিবাহ ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মা বাবার পরামর্শ নিয়ে বিয়ে করাটাই হচ্ছে ভালো তাতে বরকত হবে মা বাবা সন্তুষ্ট থাকবেন মা বাবার দোয়া পাবেন মা বাবার দোয়া কবুল হয় যথাসাধ্য তাদেরকে রাজি করে নেওয়ার চেষ্টা করবেন অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আপনি যেখানে পছন্দ করছেন সেখানে মা বাবা পছন্দ করছে না মা বাবা অনেক সময় দুনিয়াদার আপনি একটা সমঝোতে আসার চেষ্টা করেন কিন্তু দিনকে বিক্রি করে না যখন দেখবে না মোটেই মানছে না কোনো নামাজি মেয়ে বিয়ে করতে দেবে না কোনো পর্দানাসিন মেয়ে বিয়ে করতে দেবে না কোনো সহি আখিদার মেয়ে বিয়ে করতে দেবে না সিরকের ঘরে পাঠাবে আমাকে অথবা আপনাকে বেনামাজি বেদিন বেহায়ামের সাথে বিয়ে দিবে শুধু পয়সার লোভে যৌতুকের লোবে তাহলে তখন তাদের কথা অমান্য করে বিয়ে করতে পারবেন ছেলে বাবা মায়ের বিনা অনুমতিতে এই রকম পরিস্থিতিতে বিবাহ করতে পারবে নামাজ ওজু রোজা ইত্যাদিতে নিয়ত পড়তে হবে কি নামাজ ওজু রোজা রোজা এগুলোতে নিয়ত পড়তে হবে কি নিয়ত পড়ার জিনিস না বুঝছেন না আতর আতর বুঝছেন তো সুগন্ধি সুগন্ধি খাওয়ার জিনিস না সোঙার জিনিস কেউ যদি খাই মুখ তো সুগন্ধি তো খুব দামি জিনিস তো আমি খেয়ে চলবে চলবে না বোঝা গেছে না তো নিয়তটা হচ্ছে এই কলবের জিনিস হৃদয় দিয়ে নিয়ত করতে হবে নিয়ত যারা মুখে করে তারা আতর খাওয়া জাতি কথা বলছে অথবা নাকে ভাত রুটি ঢুকায় কেউ যদি নাকে ভাত রুটি ঢুকায় তো পাগল বলবেন না ঠিক তো আমি যারা মুখে তো পড়ে তারা ওই টাইপের আর কি ইসলাম বুঝে না বেচারার অবুজ বলছি না তাদের তাদের দোষ হচ্ছে ইসলাম বুঝে না বোঝার চেষ্টা করে আল্লাহ যেন বোঝার তো অভিজ্ঞান করে বেদাতি কাজ নিয়ত হবে নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত পড়া বেদাত আর নিয়ত করা ফরজ নিয়ত পড়া হচ্ছে না নিয়ত করা হচ্ছে শর্ত ফরজ পূর্ব শর্ত যে কোনো এবাদতের আগে আপনার অন্তরে নিয়ত থাকতে সংকল্প দৃঢ় সংকল্পের নাম হচ্ছে নিয়ত আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ীর ক্ষেত্রে বিল লেখার সময় বেশি লিখি কিন্তু নেওয়ার সময় কম নেই এই কম নেওয়া কি জায়জ আছে আমি একজন ব্যবসায়ী বিল লিখার সময় বেশি লিখি নেওয়ার সময় কম নি এটা কি জায়েজ এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য যদি এ হয় যে সেই ব্যক্তি একজন প্রতিনিধি কোনো প্রতিষ্ঠানে আর সেখানে বিলটা পেশ করবে দিয়ে বিল উঠাবে বেশি করে তাহলে আরাম জায়েজ নয় আর এটাই হয় সাধারণত কিন্তু এমনি যদি লিখলেন হয়তো একশো টাকা আর তারপরে ভাই দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম লিখলাম না ডিসকাউন্টটা কিন্তু ডিসকাউন্ট করে দিলাম আর সেটা কোম্পানির খেয়ানত করবে না সে তাহলে অসুবিধা নেই লিখা আছে একশো টাকা নিলেন নব্বই টাকা যদি ফ্রি দিয়ে দেন অসুবিধা কি কোনো ব্যক্তিকে দামটা লিখে দিলেন বলে মাল সামানের দাম নেব না ফ্রি ফিসা বিল্লা দিয়ে দিলাম জায়জ আছে না কিন্তু যদি জানা থাকে যে এর ব্যক্তি ব্যক্তি মালিকানার জিনিস না এটা সে একজন প্রতিনিধি হয়ে এসছে কোনো কোম্পানির বা প্রতিষ্ঠানের কোনো বাড়ি থেকে এটা বিল দেখিয়ে সে বেশি পয়সা আদায় করবে তাহলে হারাম জায়জ নয় দি সাহাবা আজমাইন রিয়া আল্লাহান ব্যতীত অন্যদেরকে বর্তমানে তথাকথিত অলি পীরদেরকে রাজি আলাহান বলা যাবে কি না আর মৃতদেরকে মরহুম বলা যাবে কি না সাহাবাই কেরাম ছাড়া অন্যদেরকে রাজি আল্লাহ আনহম বলা যাবে কি না যদি তারা বেদাতপন্থী যেমন জিজ্ঞাসা করা হলো পীরদেরকে রাজি আল্লাহ আনুম না বলা যাবে না রাজি আল্লাহম তাদেরকে বলা যাবে না রাজিয়াল্লাহ আনহম একটা পরিভাষা যে পরিভাষাটা যথাসাধ্য চেষ্টা করবেন কেরামদের সাথে খাস রাখার তবে কোনো তাবেই তাবেইরা যাদের সম্পর্কে জানা আছে এমন হাসান বসুরি হ্যাঁ মোহাম্মদ এইরকম যে কোনো প্রখ্যাত নাম তবেই রাজি আল্লাহন অসুবিধা না জায়েজ আছে যদিও পার্থক্য করার জন্য রাহেমা বলাটা ভালো ইমাম আবু হানিফা সাফি মালিক আহমদ ইমাম বুখারি যদি রাজিয়া আল্লাহ বলে দেন তাহলে জায়েজ যদিও রাহেমা বললে ভালো কারণ জনগণ ভুল বুঝবে যদি বলে এমাম আবু রাজিয়াল্লাহ আন হোক সাধারণ মানুষ বুঝবে আর কি কোনো সাহাবির নাম আসলো নাকি ভুল বুঝবে কি না যার ফলে ভুল থেকে বাঁচানোর জন্য কি করবেন রহেমা বলবেন রাহমতুল্লাহ আলী বলবে এটা বেশি ভালো তবে যায় যাচ্ছে কিন্তু আর শর্ত যে সব এমামের ক্ষেত্রে আপনাকে বলতে হবে না আপনি হইলেন সাফি মজাহাবের যখন এমাম শাফির নাম আছে তখন রাজিয়াল্লাহ আন হোক এমাম হানিফার নাম আছে রহেমা উল্লাহ তাহলে যাইস ভাই এমাম আহমদের নাম আসলে সাইলেন্ট কিচ্ছু না জায়েজ নয় আমি যদি রজি আল্লাহ বলি চারজন এমামের ক্ষেত্রে বলবো এমাম আবাহন রাহন হো এমাম শাফি রানহ এমাম কি বললেন মালিক রানহাম আল্লাহ রদিয়াল তাহলে জায়েজ তাহলে কোনো অসুবিধা নেই জায়েজ যদিও এটা আলেম সমাজে বা জ্ঞানীগুণী সমাজে বলাটা ভালো জনগণের সামনে না বলাটাই ভালো কারণ ভুল বুঝবে জি হ্যাঁ তবে জায়েজ আছে কারণ আল্লাহ বলছেন মুহাজিরিন আনসার সুরাই তবার আয়াত নম্বর 100 দলিল বলছি মুহাজিরিন আনসার ওয়াসাবিকুনা আলা মহাজেরিন আনসার মুহাজিরিন ওয়আনসার যারা নিষ্ঠার সাথে মুহাজিরিন আনসারদের অনুসারী রাদিয়াল্লাহু আনহুম ওয়া رضوانহু তাদের আল্লাহ রাজি হয়েছে তাহলে বুঝা গেল যে তাবেইন তাবা তাবিন আজকের যুগেও যদি সাহাবাই کرامদের নির্ভেজাল অনুসারী কেউ থাকে তো রাদিয়াল্লাহু আল্লাহন বলা যাবে কোন অসুবিধা নেই আপনার বাপ সহি আকিদার লোক ধার্মিক আল্লা ভিরু নামাজি সুন্নতের পাবন আমার আব্বা রাজি আল্লাহ বলেন অসুবিধা নেই শুধু আপনি বড় বড় আল্লাহ আর হুজুরদের সাথে কেন খাস করতে যাচ্ছেন তবে যাদের মধ্যে বেদাত আছে কখনো বলবেন না বেদাতের ক্ষেত্রে যদি জানেন যে বেদাত একবারে শির পর্যন্ত পৌঁছে মোটেই বলবেন না আর যদি বেদাত করেছে কিন্তু শির করেনি রাহিম আল্লাহ বলেন কেন আপনি সাহাবাই কেরামদের দুয়াটা তাদেরকে দিয়ে দিবেন আপনি মানুষকে বিভ্রান্ত করবেন এইভাবে জি হ্যাঁ তো এই ছিল এই ক্ষেত্রে উত্তর মোবাইলে বিয়ে করা যাবে কি যারা মোবাইলে বিয়ে করেছে তাদের করণীয় কি মোবাইলে বিয়ে করা যাবে কি মাসে এখতেলাফ আছে তবে মোবাইলের বিয়ের চাইতে শ্রেয় হচ্ছে আপনার উকিল বানিয়ে তো উকিল উকিল বানিয়ে না অর্থাৎ ছেলে এখানে আছে মেয়ে হয়তো দেশে আছে অথবা এর বিপরীত তো এই ক্ষেত্রে উকিল বানিয়ে দেবেন ওই ছেলে এখানে আছে মেয়ে ওখানে মেয়ের ওখানে একজনকে উকিল বানিয়ে দেবেন আপনার বাপ আপনার চাচা আপনার ভাই কাউকে উকিল বানিয়ে দেন বা আপনার যে কোনো মাকে বোনকে উকিল বানিয়ে দেন আপনার পক্ষ থেকে বিয়েটা ই করে নেবে সে স্বীকৃতি দেবে যে সেই বিয়ে আমাকে উকিল বানানো হয়েছে সেটা কাগজে কলমে যদি উকিল বানানো হয় তাহলে সবচাইতে ভালো আর যদি মোবাইলে বিয়ে হয় তাহলে শর্ত সাপেক্ষ যায় যাচ্ছে হ্যান্ড ফ্রি করে দেবেন আওয়াজ পরিচিত চেনা যাচ্ছে যে যেই ছেলেটা কবুল করছে সেটা সেই ছেলেটাই তাতে যেন দু নম্বরই না হয় আর তারপরে সেখানে সাক্ষী থাকে কমপক্ষে দুজন সাক্ষী থাকে ইত্যাদি এসব যদি থাকে যে অমুক ব্যক্তি কবুল করেছে নিশ্চিত তাহলে ঠিক আছে জালিয়াতি তো পারে অনেক সময় আওয়াজ বোঝা যাচ্ছে না ক্লিয়ার যে কে কবুল করলো অন্য ছেলেও তো কবুল করে নিতে পারে তো যার ফলে এইসব শর্তের সাথে জায়জ হতে পারে কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় বা ঘরে কোনো দুর্ঘটনায় মারা যায় অথবা আগুনে জ্বলে মারা যায় পেটের মারাত্মক ব্যাধিতে মারা যায় এইরকম সাত রকমের লোককে শহীদ বলেছেন নবী সাহাশালাম আল্লাহর রাস্তায় জেহাদ ছাড়াও শহীদ হতে পারে এরা হুকুমি শহীদ হাকিকি শহীদ নাই কিন্তু এরা হুকুম বিধানের দিক থেকে শহীদের মর্যাদা পাবে ইনশা তবে শর্ত হচ্ছে ইমান তহিদ শর্ত হচ্ছে নামাজ শর্ত শর্ত হচ্ছে যে মোটামুটি ইসলাম টিকিয়ে রাখা লোক নামাজ আদা সিরকি দেয় আর বলছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা জোলে মারা গেছে সেই যেন শহীদ কখনো শহীদ না কখনো শহীদ নাই নামাজি লোক আর সেই ব্যক্তি তৌহিদবাদী লোক সৈন্যতের অনুসারী আর তার সাথে যদি এইরকম কোনো দুর্ঘটনায় মারা যায় তো ইনশা আল্লাহ তালা নিশ্চিত বলবো না ইনশা আল্লাহ শহীদ ইনশাআল্লাহ শহীদ আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা কবুল করেন এই কথা বলবেন সার্টিফিকেট আপনি দেবেন আল্লাহ দেবেন আমাদের এলাকায় নব্বই পার্সেন্ট মানুষ চরমোনাই পীরকে হাক্কানি পীর মনে করে তাদেরকে কিভাবে সঠিক পথে আনা সম্ভব ভাইরা জিজ্ঞাসা করছেন বিভিন্ন পীরের তৈরি করতে সবগুলি বলি দিলাম তো একবারই তো আর কি তারপরে অনেকে পীরের মরিদ আছে এদেরকে কেমন করে আনা যায় যেমন করে রসুল্লাহ এনেছেন রসুল্লাহাম আবু জাহালের সঙ্গী উমার ছিলেন আল্লাহর কাছে দোয়া করছেন দাওয়াতও দিচ্ছেন হে আল্লাহ দুই উমারের এক উমারকে তুমি হেদায়ত করে দাও যাকে তুমি ভালোবাসো উমারের নাম উমার আর আবু হেসাম আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দাও হে আল্লাহ তুমি দুই উমারের যে প্রিয় উমার তাকে তুমি হেদায়ত করে দাও তারপরের দিন উমার চলে এসছে এত প্রাশন্ন এত শক্ত এত নিষ্ঠুর সেই ইসলাম কবল করার জন্য চলে এসছে তা আপনি দোয়াও করেন যে আল্লাহ আমার জাতিকে হেদে আল্লাহ মাহাদে কৌমি ফাইন আলামুন তাইফে গেলেন তাইফে লোকেরা মারধর করলো রক্ত রক্তিত করলো নবী বদ্ধ করছেন বলছে আল্লাহ মাহাদে কৌমি ফাইন আলামুন হিজরতের সময় তাড়িয়ে দিল তারা মক্কার কাফেররা দোয়া করছে আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো কোরাইশকে হেদায়ত করো তাইফের অধিবাসীদেরকে হেদায়ত করো ফাইন আলামুন এরা জানে না অবুজ আমাকে চেনল না আমাকে জানলো না এরা তোমার দিন সম্পর্কে জ্ঞান থাকলে আমাকে কখনো এইভাবে অপমান করতো না বা আমাকে কষ্ট দিত না দোয়া করতে থাকেন এবং দাওয়াত দিতে থাকে দোয়া এবং দাওয়াত এই দুটো সব সময় আপনাকে কাজে লাগাইতে হবে জি এক হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু খতনা করে নেই পরে করতে চায় তাতে কোনো সমস্যা আছে কি এক হিন্দু ইসলাম গ্রহণ করেছে আমাদের ভাই হয়েছে তো সে এখন খাতনা এখনো করেনি তো কোনো অসুবিধা আছে খাতনা করে নাও অজীব খাতনা করে নাও অজীব কিন্তু সেটা যেন তার ইমান ইসলামে বাধা হয় মনে করেন যে একটা অজেব ছাড়লো। কিন্তু সেই ব্যক্তি তো জান্নাত যেতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকলে শির মুক্ত থাকলে কিন্তু এই খাতনা যদি তার উপরে বাইফোর্স চাপিয়ে দেন তাহলে কী হবে বললেন না না তাহলে আমি ইসলাম মানবো না অনেকে আমাদের কাছে ইসলাম কবুল করে তিনি আসে আসার প্রথম কথা এসে বলে একবার এত বড় ডোজ হ্যাঁ সেই এর খাতনাটা আর করতে হবে আরে বাপরে বাপ এখনই যদি ফিরা যায় তো মসিবতে আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না তার মানে চামড়া না কাটলে নাকি মুসলমান হওয়া যাবে না ভুল কথা এটা হেকমত না হেকমতের খেলাফ কাজ খাতনার কথা প্রথমে কখনো বলবেন না তার তাকে আগে শিখ মুক্ত করুন তার তৌহিদ আস মগজে বসান তাকে পাঁচক্ত নামাজি বানান নামাজ যখন শিখে গেল রমজান আসলো রোজাও রাখলো জাকাত দিচ্ছে হজ করার জন্য প্রস্তুত করেন তার সাথে বলেন যে একটা খাতনা করা অজেব কাজ আছে তুমি করে নেওয়া উচিত তোমার যদি বলে না না আমি করতে পারবো না

চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় সেগুলো দেওয়ার জন্যে যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে আমাদের প্রোগ্রাম এখন এখানেই শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ আপনারা এখন যাওয়ার পথে শৃঙ্খলাবদ্ধভাবে ইনশাআল্লাহ খাবার নিয়ে যাবেন কোনো বিশৃঙ্খলা করবেন না প্লিজ ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর দেয় এত প্রশ্নের উত্তর আমি খুব কম মজলিসে দিয়েছি মনে হয় যত প্রশ্নের উত্তর আজকে বিশেষ করে এই দুবাই মারাতে এত প্রশ্নের উত্তর দেওয়া হয় দু চার পাঁচটা বাস হতে শেষ সুতরাং আল্লাহ শুক্রিয় আদায় করছি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ যেন ভালো কথা শোনার এবং মানার তৌফিক দান করেন আর যদি আমার দ্বারা ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন জি আর আপনাদের যদি ভুল ভারতি আল্লাহ যেন মাফ করে দেন সেই পথে চলার তৌফিক দান করেন মজলিসের কাফারাত দোয়াটি শেষখানে পড়েন সুভাহানকা আল্লাহমেহামদেকা আল্লাহ ইলাহ ইল্লাহ আনতা আস্তক ফেরুকা ওয়া আতুবিক আবার বলছি সুবাহকা ইলাহ ইল্লাহ ইহা আস্তক ফেরুকা ওয়া আতুব এলিক এটি হচ্ছে সুন্নতি দুয়া আর সম্মিলিত মোনাজাত এটি দোয়া আল্লাহ যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে মোবারক করেন এখান থেকে যাওয়ার পর আমাদের জীবনে যেন সংশোধন নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আকিদা আমল আখলাক এবাদত নামাজ সব কিছু যেন ঠিক করার শুদ্ধ করার সহি করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সমস্ত বিভ্রান্তি থেকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও কুমল্লা খেরান